বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্যানেলে রয়েছেন চারজন অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি। ডান দিক থেকে আমার ডানে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার ডানে রয়েছেন ডাক্তার সাকোয়াত হোসেন শান্ত, সম্পাদক ধানেশিস এবং সাধারণ সম্পাদক G9। আমার বাঁয়ে রয়েছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। সর্ববামে রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকের বিএসআরএম গণতন্ত্র এখন 397তম পর্ব। এইটিতে আজকে আমরা কথা বলবো মূলত রাজনীতি নিয়ে, এবং সঙ্গত কারণেই প্রথমে আমরা একটু কথা বলতে চেষ্টা করব নারায়ণগঞ্জের নির্বাচন পরিস্থিতি নিয়ে, বিশ্লেষণ শুনবো আমার অতিথিদের কাছ থেকে। এছাড়া করোনা সহ অন্যান্য বিষয় সময় সুযোগ পেলে আলোচনা করতে চেষ্টা করব। আমি শুরুতেই একটু করোনা বিষয়ক কিছু তথ্য আপনারা জানেন, তারপরও প্রথা অনুযায়ী বলে দিই। দেশে করোনায় আরও 12 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার হয়েছে 12% বেশি একদিনে, অর্থাৎ 24 ঘন্টায়, শেষ 24 ঘন্টায় শনাক্ত 3000 ছাড়িয়েছে। এছাড়া যদি একটু বৈশ্বিক তথ্য আমরা দেখতে চাই, তাহলে দেখব সপ্তাহের ব্যবধানে 55% বেড়েছে করোনা, এটি WHO-র তথ্য। এবং এই বিশ্বে যে রেকর্ড সংখ্যক করোনা বেড়েছে, এটি করোনার ইতিহাসে সর্বোচ্চ বলা হচ্ছে, 31,42,480 জন, এবং মৃত্যু 8,032 জন। আমাদের দেশে বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অমিক্রন দ্রুত ছড়াচ্ছে এটি জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এবং আপনারা জানেন আজকে বৃহস্পতিবার থেকেই অমিক্রন রোধে সরকারি বিধিনিষেধ 11 দফা কার্যকর শুরু হয়েছে, যদিও গণপরিবহনের বিষয়টি নিয়ে আবার দিন শেষে নতুন সিদ্ধান্ত আমরা পেয়েছি। আগে বলা হয়েছিল অর্ধেক যাত্রীতে চলবে, কিন্তু শেষ পর্যন্ত বিকেল বা সন্ধ্যা নাগাদ জানা গেছে যত আসন তত যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। আপাতত এটুকুই থাকুক, পরে সুযোগ পেলে আমরা এটি নিয়ে অতিথিদের আলোচনা শুনব। আমি একটু নারায়ণগঞ্জ পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করতে চাই। ডাক্তার সাকোয়াত হোসেন শান্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা নারায়ণগঞ্জে গিয়েছেন, আপনারা জানেন, এবং তিনি বলেছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। যদিও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তিনি অনেক আশঙ্কার কথা জানিয়েছেন, এবং আমি প্রসঙ্গক্রমে হয়তো আর আলোচনা করব। এই জায়গা থেকে আলোচনাটি আপনার কাছে তুলে দিতে চাই যে এই রাতে, আজকে যখন আমরা বসেছি নারায়ণগঞ্জের DC অফিসে, হঠাৎ করে আওয়ামী লীগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতা গেছেন। উল্লেখযোগ্য প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। এটি নিয়ে তারা ইতিবাচক কথা বলেছেন যে এটি জাস্ট একটি রুটিন বৈঠক, যাতে নির্বাচনে কোনো ধরনের জটিলতা না হয়। কিন্তু অন্যতম প্রার্থী তৈমুর আলম খন্দকার বলছেন তিনি শঙ্কায় রয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমার সঙ্গে আলোচনায় যে তিনজন সম্মানিত অতিথি আছেন তাদের প্রতি শ্রদ্ধা, দর্শকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্যটা দিয়েছেন সেটা নিয়ে শুরু করি। জি, তিনি কবে কোথায় বলেছেন, একটু বলি আপনাকে, কিছু মনে নেবেন না। আমরা প্রথম পর্যায়ের আলোচনাটি একটু স্বল্প পরিসর করে থাকি, ওকে, বিস্তারিত আলোচনাটি বিরতি আছে আমাদের, তারপর থেকে। সিসি নুরুল হুদা সাহেব কোন নির্বাচনের আগে বলেছেন যে এই নির্বাচনে গোলযোগ হতে পারে, এটি সঠিক নির্বাচন হবে না বলে আমি আশঙ্কা করছি? তিনি বিতর্কিত একটি সংলাপ, যেটা গ্রহণযোগ্য ছিল না, যার মাধ্যমে তার নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তাকে নিয়ে শুরুতেই ব্যাপক সমালোচনা ছিল। তিনি কিভাবে রেট্রোস্পেকটিভ প্রমোশন নিয়ে সচিব হিসেবে একদিনও দায়িত্ব পালন না করে কতটা অযোগ্যতা নিয়ে ওই চেয়ারে তাকে বসানো হয়েছিল আজ্ঞাবহ হবে বলে, সেই অভিযোগটা শুরুতে যে আওয়ামী লীগ ছাড়া অন্য বিভিন্ন তরফ থেকে করা হয়েছিল সেটি সত্য প্রমাণ করে তিনি 2018 সালের রাতের ভোটটি যখন করলেন, তারপর থেকে তিনি কোন নির্বাচনে কোথায় কী বলছেন না বলছেন, এটা আপনারা এত গুরুত্ব দিয়ে শোনেন মনে হচ্ছে কথা শুনে, আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি ওনার এইসব কথাকে আমি গুরুত্বের সঙ্গে নিতেই পারি না, কারণ কোনোটারই কোনো প্রতিফলন কখনো আমি দেখতে পেয়েছি বলে মনে পড়ে না।
এবার আসেন নারায়ণগঞ্জ নিয়ে। নারায়ণগঞ্জের নির্বাচনটা খুব আলোচনায় এসেছে, আলোচনায় এসেছে এই জন্য যে 2014 সালের পর থেকে বাংলাদেশে নির্বাচন নামের শব্দটিকে যে নির্বাসনে পাঠানো হয়েছে এবং তার বদলে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, সেই প্রেক্ষাপটে কেন যেন মানুষের মধ্যে এই সময়ে একটা আশার সঞ্চার হয়েছে যে নারায়ণগঞ্জের নির্বাচনটা তুলনামূলকভাবে ভালো হলেও হতে পারে, কারণ অনেকগুলি ফ্যাক্টর আছে। তার প্রধান ফ্যাক্টর হচ্ছে সরকার, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, এই সব বিষয় নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটা চাপের মধ্যে আছে, ব্যাপক সমালোচনার মধ্যে আছে। কারণ কি, সাম্প্রতিককালেই রাতের ভোটের নির্বাচনের 3 বছর পূর্তি গেল, সুতরাং এটি আলোচনায় আছে। সাম্প্রতিককালেই যেহেতু এই নির্বাচন কমিশনটির মেয়াদ শেষ, নতুন একটি কমিশন হবে, সেই জন্য রাষ্ট্রপতিকে ব্যবহার করে, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদকে ব্যবহার করে সরকার আগেরবার সংলাপ করে যা করেছে, তারপর আবার সংলাপে ডাকার অর্থ হচ্ছে ওই পদকে কলুষিত করা, এই নাটক করাচ্ছেন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, ফলে সেইটাও নির্বাচন নিয়ে একটা আলোচনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের র‍্যাবের শীর্ষ, বর্তমান এবং সাবেক শীর্ষ পদে যারা আছেন তাদের 7 জনকে স্যাংশন দেওয়াতে মানবাধিকার এবং তার সঙ্গে যুক্ত গণতন্ত্র, তার সঙ্গে যুক্ত নির্বাচন, সেটি নিয়ে আলোচনা আছে। ফলে এর সূত্র ধরে, যদিও এখনও 2 বছর আছে, পরবর্তী নির্বাচনটি যদি হয় তাহলে সে নির্বাচনটি কেমন হবে সেটি নিয়েও ব্যাপক আলোচনা আছে। ফলে সরকারের জন্য একটা কৌশলের প্রয়োজন হতে পারে, যে কৌশলটি 2014 সালের নির্বাচনের, সেই বিনা ভোটের নির্বাচনের আগে তারা করেছিল, 4টা সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি সুষ্ঠু দেখিয়ে নিজেরা পরাজয় মেনে নিয়েও বিএনপি সেখানে বিজয়ী হয়েছিল। ঠিক ঢাকার পাশের একটা সিটি কর্পোরেশনে সবার চোখ এদিকে, দেশীয় এবং আন্তর্জাতিক, সে কারণে সরকার এখানে কিছুটা নমনীয় হয়ে মোটামুটি সুষ্ঠু একটা নির্বাচন হলেও হতে পারে, মানুষ তার ভোট প্রয়োগ করতে পারবে বলে একটু ক্ষীণ আশা তৈরি হয়েছে। পাশাপাশি শামীম ওসমান, তিনি ওই যে খেলা হবে বলে যে আলোচনায় নিয়ে এলেন নির্বাচনটা, এই কারণে এটি আলোচনা আছে, এর বাইরে খুব বেশি গুরুত্ব বহন করে এই নির্বাচন, এটা আমার মনে হয় না। আপনার কি ধারণা? দেখুন, বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি চালু হয়েছে, সেই নির্বাচনে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। প্যাটার্নটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সরকারি দলের মার্কা যে পাবে সে জয়লাভ করবে, পুলিশ প্রশাসন দিয়ে একটা ভোটের মাঠে ভয়ের পরিবেশ তৈরি করা হবে, বিরোধী দলে যারা প্রার্থী আছেন, সেই প্রার্থীর সমর্থক যারা আছেন, ভোটার যারা আছেন, তাদের ঘরে ঘরে তল্লাশি দেয়া হবে, গ্রেফতার করা হবে, মামলা দেয়া হবে। এছাড়া ভোটারের সাথে ভোটের সম্পর্ক নির্বাচনের সাথে একেবারে চুকে গেছে, ভোটার এখন আর ভোট কেন্দ্রে যায়ও না এবং ভোটার মনে করে যে তাদের ইচ্ছার বা পছন্দের কোনো প্রতিফলন নির্বাচনে আসবে না। যেই কারণে নির্বাচন কমিশনের ভেতর থেকেই কি ধরনের নির্বাচন হচ্ছে বাংলাদেশে তার একটা খুব স্পষ্ট কথা ফুটে উঠছে। আমাদের যে মাহবুব তালুকদার সাহেব আছেন, তিনি কিছুদিন আগে বলেছেন নির্বাচন এখন আইসিইউতে গণতন্ত্র লাইফ সাপোর্টে, অর্থাৎ নির্বাচন কমিশনের ভেতর থেকেই বলা হচ্ছে যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনে আদৌ মানুষের বা ভোটারের ইচ্ছার কোনো প্রতিফলন হচ্ছে না এবং নির্বাচনগুলো হচ্ছে সহিংসতাপূর্ণ। নারায়ণগঞ্জের নির্বাচনও যে তার চেয়ে খুব ব্যতিক্রম কিছু হবে সেটা আমরা মনে করি না, তবে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা বিষয়ে আবারও মানুষের সামনে এসছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভেতরের অন্তর্কোন্দল। এবং যে কথাটি আইভি বলছেন, আওয়ামী লীগের হেভিওয়েট একজন সংসদ সদস্য, যিনি আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এবং বলবো যে আওয়ামী লীগের মানে মানুষ ভয় পায় আওয়ামী লীগের মানুষজন এবং সাধারণ মানুষরাও তাকে ভয় পায়, সেই ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন গডফাদার। এখন কথা হচ্ছে আইভি কি কথাটি সত্য বলেছেন? যদি আইভি সত্য বলে থাকেন তাহলে দল এই গডফাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে বা আদৌ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। আর যদি আইভি সত্য কথা না বলে থাকেন এবং তাকে মানে একরকম অপমান করবার জন্য এই শব্দ ব্যবহার করে থাকেন, তাহলে আইভির বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে? কারণ ওখানকার সংসদ সদস্য তো আওয়ামী লীগের সংসদ সদস্য এবং অত্যন্ত প্রভাবশালী সংসদ সদস্য। তো এইরকম কথার মধ্যে দিয়ে আমার প্রশ্ন আজকে থাকবে যে এই ব্যাপারটি যদি সত্য হয়ে থাকে তাহলে দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, আর যদি সত্য না হয়ে থাকে তাহলে এই কথা বলবার জন্য আইভির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কথা দল ভাবছে। এবং যেই কথাটি আলোচনার মাঠে আছে, আপনি জানেন যে যে সংসদ সদস্যকে নিয়ে এত কথা হচ্ছে তার প্রভাব এতটাই বেশি যে ত্বকী হত্যা মামলার 8 বছর হয়ে গেছে, এখনো কিন্তু চার্জশিট দেয়া হয়নি।
এবং এই হত্যা মামলা সহ নারায়ণগঞ্জের আরো নানান অপকর্মের সাথে এই সংসদ সদস্যের সম্পৃক্ততার কথা আমরা শুনতে পাই। সুতরাং নারায়ণগঞ্জে বাংলাদেশের আর সব জেলার মতো নয়, এটা কিন্তু খুব পরিষ্কার। এবং নারায়ণগঞ্জে যে অন্তর্কোন্দল, যেটার ফল আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আসলেই পাল্টাপাল্টি যে অভিযোগ ওঠে, সেই জায়গা থেকে আমি মনে করি যে আওয়ামী লীগের অবস্থা কিন্তু দুর্বল। এবং দীর্ঘ সময় কে পাবে সুফলটি? তো নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সুফলটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়ার কথা, যদি আদৌ সেখানে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে তাহলে। এবং নিজেই তো দীর্ঘ দিন ধরে আমি মেয়র পদে আছেন, সুতরাং সবসময় কিন্তু যারা পাওয়ারে থাকে বা পদে থাকে তাদের এক ধরনের অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট তৈরি হয়ে যায়। এবং মানুষের দেখা যায় যে দীর্ঘদিন এক ব্যক্তি যদি থাকেন সেটাকে পরিবর্তনের একটা ডাকও মানুষের মধ্যে আসে। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যিনি জনতার প্রার্থী হয়েছেন সেখানে তৈমুর আলম খন্দকার, তিনি কিছু সুবিধা পাবেন। তবে তৈমুর আলম খন্দকার একটা কথা বলেছেন যে এখন তিনি ঘুঘুও দেখছেন আবার ফাঁদও দেখছেন, যে কথাটি জাহাঙ্গীর কবির নানক গিয়ে বলেছিলেন, তার পর থেকেই নাকি তিনি ফাঁদ দেখা শুরু করছেন। অর্থাৎ তার নেতা কর্মী যারা আছেন, তার সমর্থক যারা আছেন, তাদের বাড়িতে বাড়িতে তল্লাশি করা, তাদেরকে গ্রেফতার করা, অর্থাৎ আওয়ামী লীগের যে নির্বাচনী ট্রেন্ড, সেই ট্রেন্ডটা নারায়ণগঞ্জে শুরু হয়ে গেছে। ভোটারকে ভোট থেকে দূরে রাখা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ের উপরে রাখা, তার কর্মী সমর্থকদের বাসায় বাসায় তল্লাশি করে মামলা দিয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা, অর্থাৎ এরকম হবে যে নির্বাচন হয়েছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ। তো এরকম একটা ভোটের ইয়ে তো আওয়ামী লীগ শুরু করেছে ট্রেন্ড, সেটাই নির্বাচনে এখন দেখতে হবে যে নারায়ণগঞ্জকে আসলে সেই দিকেই যাবে কিনা, এটা একটা সংকেত থেকেই যায়, এটা আমরা দেখব। জি বরিষ্ঠ সময় মানে পাটোয়ারি, আপনার ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, স্থানীয় সরকারের সবচেয়ে বড় লেয়ার হচ্ছে সিটি কর্পোরেশন, এবং কয়েকটা সিটি কর্পোরেশনকে মিনিস্টার ডেপুটি মিনিস্টার স্ট্যাটাস দেওয়া আছে। দুর্ভাগ্যজনক হলো সত্য রংপুর সিটি কর্পোরেশনকে দেওয়া হয়নি, কারণ ওখানে মেয়র জাতীয় পার্টির। তো সেই ক্ষেত্রে ইলেকশনটি গুরুত্বপূর্ণ। এখন আমরা নির্বাচন নিয়ে গত 5-10 বছর আমরা গভীরভাবে আমি দেখছি, আমার রাজনীতির বয়স বেশি না, এবং এই নির্বাচনগুলোতে কী না হয়, ব্যালট ফটোকপি হয় নির্বাচনগুলোতে, কাউন্টিংয়ে কারচুপি হয়, অর্থাৎ 80টা ইভিএমে হচ্ছে, আচ্ছা এমনিতে নর্মাল ভোটে যেটা হয় কাউন্টিং করে 80টাকে 100 করা হয়, 120টাকে 100 করা হয়, এজেন্ট কেনা বেচা ভয় দেখিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়, তারপরে প্রিজাইডিং অফিসারগুলো বায়াস থাকে, রেজাল্ট শিট চেঞ্জ হয়, এগুলো হয় সব ইলেকশনে কিন্তু আমরা দেখেছি। মুশকিল হচ্ছে যে এগুলো অনেক ক্ষেত্রেই হওয়ার কারণে যেখানে আওয়ামী লীগ দ্বিতীয় পজিশনে ছিল, তৃতীয় পজিশনে ছিল, চতুর্থ পজিশনে ছিল, সেখানেও অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ জয়লাভ করেছে গত 10 বছরের ইতিহাসে বলছি। কিন্তু আইভির ক্ষেত্রে আমরা তাকে কখনো তৃতীয় বলতে পারবো না, দ্বিতীয় বলাটাও খুব কঠিন হয় মাঝে মধ্যে। তিনি জনপ্রিয় কোনো সন্দেহ নেই, এবং তিনি শুধু আওয়ামী লীগের মধ্যে জনপ্রিয় এমনটা না, সর্বদলীয় একটা গ্রহণযোগ্যতা তার আছে, নারী হিসাবে আছে, চুনকার মেয়ে হিসাবে আছে, এবং উন্নয়নের কারণে আছে, এবং সবাই জানে তার উপর সরাসরি প্রাইম মিনিস্টারের আশীর্বাদও আছে, এবং স্বামী ওসমানের বিরুদ্ধে তার শক্তিশালী অবস্থানও তাকে একটা সাহসী নারী হিসেবে ওখানে দেখিয়েছে। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, রেজাল্টের ফলাফল কী হবে আমি বলতে পারি না, তবে ডেফিনেটলি আমার মনে হয় এখানে খুব ব্যাপক কারচুপি, ব্যাপক অনিয়ম করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। এবং এখন পর্যন্ত যদিও খুব অন্যায় যে কয়েকজন নির্বাচনের সংশ্লিষ্ট ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, আমি কালকে এটা নিয়ে বলছিলাম, তফসিলের পরে কোনো অ্যারেস্ট করা উচিত না, কমপ্লিটলি এটা নির্বাচন ব্যবস্থাকে ফ্রাস্ট্রেট করে দেয়। একজন অ্যারেস্ট হলে প্রার্থী যখন তাকে ছুটিয়ে আনতে পারে না, তখন প্রার্থীর উপর নেতাকর্মীদের কনফিডেন্স কমে যায়। এই জায়গাটায় অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশন রেফ্রেইন থাকা উচিত। যেটা লাস্টলি বলবো, আমাদের দেশে একটা জিনিস হচ্ছে না, আপনার মিডিয়ারা বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এই বিষয়ে কাজ করা উচিত। নির্বাচনের আগে আমাদের একটা জনমত জরিপের পার্সেন্টেজ থাকা উচিত, গত 1 মাস ধরে কাউন্টডাউন যেটা আমেরিকান সিস্টেমে হয়, তাহলে কিন্তু একটা পাবলিক পারসেপশন তৈরি হবে, 60% উনি পাচ্ছে, 40% উনি পাচ্ছে। এবং ভোটের দিনে যে অনিয়মগুলোর অভিযোগ আমরা আনি, যদি দেখা যায় ভোটের আগের দিনের জরিপ থেকে ভোটের দিন র্যাডিক্যাল ডিপার্চার হয়েছে, তখন অটোমেটিক কিন্তু এটা প্রশাসন এবং নির্বাচনের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হবে যে আপনারা র্যাডিক্যাল ডিপার্চার করবেন না। এই জিনিসটি আমাদের দেশে করা হয়নি কখনো, এটা আমাদের দেশে এখন ফর্মালি করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। দেন আগেন আমি সবসময় বলবো, এই নির্বাচন ব্যবস্থায় যে পরিমাণ প্রিজাইডিং এজেন্ট লাগে, যে পরিমাণ প্রিজাইডিং অফিসার লাগে, কোনো প্রার্থী বা সকল প্রার্থী মিলেও সুষ্ঠু ভোট করতে পারবে না যদি সরকার না চায়। যেটা আমি এর আগে বলেছিলাম যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হবে, কাদম্বিনী মরে নাই, নির্বাচনের পরেই বলা যাবে যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে কিনা। সরকার এবং নির্বাচন কমিশন মিলে যৌথভাবে সুষ্ঠু ইলেকশন করতে হবে।
জি কাসার ভাই, আপনি কি বলবেন? যে আলোচনাগুলো এসছে আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি দু একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক, যখন নানক ভাই যখন বললেন গিয়ে যে আপনি টের পাননি, ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি, চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাবেন, তারপরে গত তিন চার দিনের যে চিত্র যেটি একটুখানি আলোচনায় এসছে, তার বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, অনেকের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে, যে কথাটি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও বললেন, তাতে যে প্রার্থী, দলীয় প্রার্থীর প্রতি বা তাদের মনোনীত প্রার্থীর প্রতি আস্থার সংকট তৈরি হয় যে তিনি পারছেন না আমাদেরকে প্রোটেকশন দিতে, এরকম একটি পরিস্থিতিতে যেখানে সিসি বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, সরকারের সামনে ডাক্তার সায়ন্ত যে কথাগুলো বললেন, সরকার অনেকগুলো চাপের মধ্যে রয়েছে, আপনি কি মনে করেন এতগুলো চাপকে উপেক্ষা করে এই নির্বাচনটিকে আবারও ইতিমধ্যে নিকট অতীতে সমালোচিত নির্বাচনের মতো আর একটি নির্বাচন কি আমরা পেতে যাচ্ছি, না ভালো একটি নির্বাচন আমরা পাব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচনা বৃন্দ এবং বাংলা ভিশনের সম্মানিত দর্শক এবং নারায়ণগঞ্জের যে ভোটাররা আজকের অনুষ্ঠানটি দেখছেন। আমাদের আজকে আলোচনার বিষয় বড় আলোচনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আমরা এখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার রুমিন ফারহান, আমরা কিন্তু একটা দলকে রিপ্রেজেন্স করি, জি এখানেও কথা বলতে হবে দলের মুখপাত্র হয়ে, জি বা দলের পক্ষে বলতে হবে। কিন্তু আজকের বক্তব্য শুরু করে দিয়েছেন ডক্টর সায়ন্তকে দিয়ে, জি নির্দলীয় লোক দিয়ে। হ্যাঁ, নির্দলীয় জাতির বিবেক। দেখুন আমরা যারা রাজনীতি, এবং তিনটা দলই কিন্তু দীর্ঘ সময় বৈধ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আচ্ছা, ওই আলোচনায় আমি যাব না। আমি বলতে চাই কি, আমাদের কষ্ট দুঃখ আমরা বুঝি, এটা সায়ন্তদের বলে দিতে হবে না। আচ্ছা, আমাদের প্রসব বেদনা আমরা বুঝি, কিভাবে ক্ষমতায় যেতে হবে, কিভাবে নির্বাচন করতে হবে, সব দলই জানে। জি দেখুন, এখানে যে সময় আমরা এই আলোচনাটাই বসেছি, হ্যাঁ, ষোলো তারিখ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। দেখুন, একটা লাইন আমি গত এক সপ্তাহ যাবৎ দেখছি, কারণ যেহেতু আমি বিভিন্ন সময় টকশোতে আসি, যে নির্বাচন নির্বাসনে চলে গেছে, শুনতেছি তো, আজকেও শুনলাম। হ্যাঁ, আজকেও শুনলাম। জি, ব্যারিস্টার রুমিন ফারহানও তো প্রতিদিন এটা বলেন, নির্বাচন নির্বাচন হয়ে গেছে, ডাক্তার সায়ন্ত বলে, দেখ ওনাদের ওই ওই পাশ থেকে এসছে কথা, নির্দলীয় লোকরাও এখন বলছে না, দর্শকরা বুঝে কে নির্দলীয় কে সদলীয়। যেমন নারায়ণগঞ্জে তৈমুর কার প্রার্থী কেউ বলতে পারে না, কিন্তু ওনার যে প্রধান নির্বাচনী এজেন্ট টিকে কামাল, এটিএম কামাল, উনি আবার নারায়ণগঞ্জের সেক্রেটারি, বিএনপির সেক্রেটারি, তাহলে আমরা কি ধরে নেব যে সে আলোচনাটি করবো? আচ্ছা, আমি বলার জন্য যে বলছে নির্দলীয়, এই জন্য বললাম কথাটা। এবার আসুন, আমাদের যে সাম্প্রতিক কালে একটা উপনির্বাচন হয়েছে, কেন সিটি কর্পোরেশন তো একটা শহরে, জি সারা দেশে 4,785টার মধ্যে 3,775টি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আপনার প্রতিটা চেয়ারম্যান পদে চারজন করে করেছে, মেম্বার পদে 13 জন এবং মহিলা পদে 15 জন প্রার্থী অংশগ্রহণ করেছে। এই কথাটা বলার আমার মানে কি, যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে, নির্বাচনে 70% ভোট পড়েছে, 70-72% ভোট পড়েছে এবং নির্বাচন সুষ্ঠু এবং স্বচ্ছ হয়েছে। পরক্ষণেই বলবেন আওয়ামী লীগ এত আসনে হেরেছে, নৌকা হেরেছে, এটি তো বলবেন, আমাদেরকে হেরে প্রমাণ করতে হবে নির্বাচন বলেছেন যে সরকারি মার্কা পেলেই জয়লাভ, এটি হয়নি, হয়নি, আমি সেটাই বলার চেষ্টা করেছি। জি, এর মধ্যে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন 16 মানে আগামীকাল, জি পরশু দিন। তাহলে ওনারা একদিকে বলছেন নির্বাচন নির্বাসনে গেছে, আরেক দিক নিয়ে আমরা দেখছি যে এত দেখুন নির্বাচন, যে কোনো নির্বাচনে যে ভোটাররা না আসে, এই ব্যর্থতা কিন্তু রাজনৈতিক দলের, নির্বাচন কমিশনের না। আমরা ভোটারদেরকে প্রলুব্ধ করতে পারি না যে আমাদেরকে ভোট দিন, নির্বাচনে আসুন, আমাদের পক্ষে আসুন, কিন্তু আমরা করি কি না, নির্বাচন কমিশনের উপর দোষ দিয়ে দিই। এটি তো ভোটাররা বলে যে আমি ভয় পাই, যাবার পরিবেশ পাই। তাহলে এই যে উপনির্বাচনে, জি এটি একটি উত্তরণ বলা চলে, কি বলবো এটা, এবং চেয়ারম্যান পদটা তো দলীয়ভাবে হচ্ছে। জি, যেমন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে মেয়র পদ, দেখুন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আমরা অন্যভাবে না হলে টকশো তো তৈমুর বাসাতে দীর্ঘদিন আমরা করেছি, উনি কে সবাই জানে, ওনার পদ কি সবাই জানে, তো উনি এই নির্বাচনের প্রার্থী হলেন, হলেন না, ঘোষণা দিতে হলেন যে আমি নির্বাচন করব। উনি ফর্ম নিলেন, ফর্ম ফিল আপ করলেন, মনোনয়ন বাছাই হলো, প্রতীক নিলেন, বরাদ্দ পেলেন, কাজ শুরু করলেন, বিএনপি কি ঘুমিয়েছিল, ওনার কিছু দেখে নাই, আর তো ঢাকার পাশে,
সাত দিন পর মনে হলো ওনাকে অব্যাহতি দেওয়া দরকার। তারপর ওনার যে বললাম ওনার প্রধান নির্বাচনী এজেন্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তাহলে কী দাঁড়ালো বিষয়টা? ভোটার এবং দর্শকদেরকে এতটা বোকা বাবা কি ঠিক? আমরা মনে করি আওয়ামী লীগ রাজনীতিভাবে নির্বাচনটা করছে, বিএনপির উচিত রাজনীতিভাবে মোকাবেলা করা, তাই না? সায়ন্ত সাহেব বারবারে বলেছেন সিইসি নিয়োগ বা নিয়োগ টিয়োগ নিয়ে বলেছেন, দেখুন এই যে ভূতাপাক্কার সচিব যারা হয়েছিল তারা কি একটু আইনগতভাবে হয়েছিল? একটা সরকার অনেকগুলো অফিসারকে আট বছর বসিয়ে রেখেছিল, বেতন পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়, আমি তো বলেছি অভিজ্ঞতা অর্জন করতে হয় কাজ করে, দেখুন সেজন্য তো ভূতাপাক্কার সচিব বলা হয়েছে, সচিব তো বলা হয়নি, বলতে গিয়ে না দাঁড়ালে অভিজ্ঞতা আইনগতভাবে যেটা হয়েছে কোর্টের মাধ্যমে যেটা হয়েছে, কোর্ট থেকে ডাইরেকশন পাওয়ার পর কিন্তু সব মন্ত্রণালয় বাধ্য হয়েছে ওদেরকে পদ দিতে, জি এটা কোর্টের নির্দেশে হয়েছে, হিসেবে একদিনও দাপ্তরিক কাজ করতে করার সুযোগ পায়, দেখুন এটা কোর্টের মাধ্যমে হয়েছে। হ্যাঁ আবার দেখুন ওই যে আমরা বললাম তিনটা রাজনৈতিক দল, আপনাকে যদি আমরা ধরে নেই অন্য একটা মাধ্যম, সেই মাধ্যম নিয়ে আমরা শঙ্কিত, কারণ সেই মাধ্যমে আসছে আমার ভিসা বাতিল, অমুকের চিঠি এসছে, এই আবৃত্তি নিয়ে কি দেখছি আমরা? আওয়ামী লীগ বাংলাদেশে কোনো সমস্যা নেই, কে ইদিন এর শুনে স্যাংশন দিল? কে স্যাংশন দিল বাংলাদেশকে? বাংলাদেশ এখন বিভিন্ন কারণে জনতান্ত্রিক শেখ হাসিনার নেতৃত্বে আলোচিত, সমালোচিত এবং অনেক জায়গায় গ্রহণ করতে হচ্ছে, নিতে হচ্ছে বাংলাদেশকে, অথচ ওই সার্টিফিকেট আমাদের উপর চাপাতে চান, স্যাংশন কে দিল? এটা নিয়ে আপনারা প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে, এটা কারা ছড়াচ্ছে, দেশের ইমেজ নষ্ট করছে কারা? বাংলাদেশ আজকে একটা অবস্থান দাঁড়িয়েছে, এটা নষ্ট করতে দেওয়া ঠিক না। হ্যাঁ প্রথমত আমি যেটা বলি, আর বেশটা রুমিন ফারানো যে কথাটা বলেছেন কি তিনটা ক্রাইটেরিয়া বলেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, এটা কি আমাদের সংবিধান এবং আরপিওতে কোনো বাধা আছে? বাংলাদেশের এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচন থেকে আট থেকে 153 জন নির্বাচিত হয় নাই। দেখুন আরো যদি স্পষ্ট করে বলি, আমাদের জিয়াউর রহমান সাহেব একটা হানা ভোট করেছিলেন, না না আমি বলতে পারি, আমি তিনটা পয়েন্ট বলবো, জি জিয়াউর রহমান সাহেব হানা ভোট করেছিলেন, জি এরশাদ সাহেব দস্তকে দিয়ে মানে নিয়ে একটা নির্বাচন ঘোষণা দিয়েছিলেন, বিএনপি বিনা ভোটে নির্বাচন করেছিল 96 সালের 15 ফেব্রুয়ারি, তিন মাস থাকতে পারেননি, তাদের মুখে নির্বাচন নিয়ে লেসন আমাদের শোনার কোনো সুযোগ নেই, যে সময় সারা বাংলাদেশে 70% ভোট ভোটাররা দিচ্ছেন সেখানে বলে নির্বাচন নির্বাচনী, যেখানে আওয়ামী লীগ অর্ধেক ভোটে অর্ধেক সিটি হেরেছে সেখানে বলে নির্বাচন নির্বাচনী, আর কি করব আমরা? জি হ্যাঁ এবার আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, দেখুন এই গত 3 সপ্তাহে তেমন কোনো ঘটনা ঘটেনি, আমরা মনে করি নির্বাচনটা নির্বিঘ্নে হবে, জনগণের ভোটাধিকার হবে, প্রয়োগ হবে, প্রয়োগ হবে, নির্বাচন আগে 2-4 কথা হতেই পারে, দেখছি দিই 2-4 কথা কাটার বিয়ে বাড়িতে হয়, জি ঠিক আছে আমরা বিস্তারিত শুনবো আপনাদের কাছ থেকে, আমি এখন একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে সেই আলোচনাটি বরিশাল রুমিন ফারানা আপনার কাছে আসবো, আপনার জন্য যে 2-3 প্রশ্ন রেখেছেন সেখান থেকে আলোচনাটি আমরা শুরু করতে চাই। সুপ্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত, দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। সুপ্রিয় দর্শক আমার চারজন অতিথিকে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি, এবার বাঁ দিক থেকে সর্ববামে রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, তারপর রয়েছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, আমার ডানে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা এমপি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সর্বডানে রয়েছেন ডাক্তার সাকাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক ধানের শীষ এবং সাধারণ সম্পাদক জি নাইন। আপনাদের চারজনকে আবারও স্বাগত জানাই। আলোচনা করছিলাম আমরা ব্যারিস্টার রুমিন ফারানা, আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে, আপনারা চারজনেই প্রাথমিক আলোচনাটি করেছেন, আলোচনার বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে, জনাব রিয়াজুল কবির কাউসার বলছিলেন যে নারায়ণগঞ্জে তিনি জনতার প্রার্থী হিসেবে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচন করছেন, কিন্তু নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক তার নির্বাচনের প্রধান কাজগুলো করছেন। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে বিএনপি যে তাকে অপসারণ করলো, বহিষ্কার কিন্তু করেনি, অব্যাহতি দিয়েছে, এটি কতটা, এই অবস্থানটা কতটা কৌশলের, কতটা সুবিধাবাদের? আমি সুবিধাবাদের মনে করি না, রাজনীতিতে কৌশল থাকবেই এবং সেই কৌশলকে খারাপ চোখে দেখবারও কিছু নাই, যতক্ষণ না পর্যন্ত সেটা অপকৌশল না হয়, এবং বিএনপির এই কৌশল আমি মনে করি না অপকৌশল, রাজনীতিতে টিকে থাকবার জন্য নানান রকম কৌশল হয়। আমি আমার প্রথম প্রাথমিক বক্তব্যে একজন নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করেছিলাম, মাহবুব তালুকদার সাহেব, এখন আমি আমাদের সিসির একটা বক্তব্য আপনার মাধ্যমে বলতে চাই।
নাও যখন এই নির্বাচনে এমপি সাহেব মিটিং করলেন এবং ঘোষণা দিলেন যে তিনি এই নির্বাচনে মেয়র প্রার্থীর প্রচারণায় নামবেন, তার সমর্থনে নামবেন, তখন কিন্তু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয়ে গেছে এবং সিইসি সেটা স্বীকারও করেছেন, করে সিইসি বলছেন কিন্তু এটা শাস্তিযোগ্য নয়। আমি একটু বিনয়ের সঙ্গে জানতে চাই, আচরণবিধি লঙ্ঘিত হলো কিন্তু সেটি শাস্তিযোগ্য নয়, এটা কোন আইনে আছে? কারণ আমি যতদূর আইনের বিষয়ে জানি, আচরণবিধি লঙ্ঘন মানেই সেটা শাস্তিযোগ্য, সেটা যেই আচরণবিধি লঙ্ঘনই হোক। কী শাস্তি হবে সেটা পরের ব্যাপার, মাত্রাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিন্তু শাস্তিযোগ্য নয়, এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝে যাচ্ছি কতটা নত জানো নির্বাচন কমিশন দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এবং এই নির্বাচন কমিশন 2018 সালে তো আমাদেরকে ভেলকি দেখিয়েই দিয়েছে, কী করে সকালের নির্বাচন মধ্যরাতে হয়ে যায় সেটা এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি। সুতরাং এই নির্বাচন কমিশনকে নিয়ে খুব বেশি যে সামনে আশা করা যায় তেমনটি আমি মনে করি না। আজকে আমাদের আলোচনায় নিষেধাজ্ঞার প্রসঙ্গ এসেছে, নিষেধাজ্ঞার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই সরকার তো গুম খুন বিচার বহির্ভূত হত্যার মধ্যে দিয়ে টিকে আছে, এবং এটা যে শুধু আমরা বলছি তা না, এটা আইন ও সালিশ কেন্দ্র অধিকার যেমন বলছে, তেমনি হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা প্রত্যাখ্যান করেছে। এবং আরো ইন্টারেস্টিং একটা নিউজ আজকে এসছে, প্রথম আলোতে কিছুক্ষণ আগে এসছে, যে মায়ের ডাক বলে একটা সংগঠন আছে, আপনি জানেন যে গুম হয়ে যাওয়া পরিবারদের সদস্যদের নিয়ে এই সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই মানুষগুলো হারিয়ে গেছে, গুম হয়ে গেছে এবং সরকারি বাহিনীর পরিচয় দিয়ে যাদেরকে তুলে নেওয়া হয়েছে এবং তারা ফিরে আসেনি, তাদের স্বজনদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, তাদের স্বজনদের সাদা কাগজে সই দিতে বাধ্য করা হচ্ছে, এই বলে যে গুম নয়, তারা নিখোঁজ হয়েছেন বা তারা পরিবারের কাছে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। এবং এই যে এই চাপ প্রয়োগটা করা হচ্ছে, এটা করা হচ্ছে ভয় ভীতি দেখিয়ে নানানভাবে তাদেরকে একরকম চাপে ফেলে। তো সুতরাং বাংলাদেশে গত 14 সালের পর থেকে বাংলাদেশের মানুষ একদিকে যেমন তার ভোট দেবার অধিকার হারিয়েছে এবং জাতীয় থেকে স্থানীয় নির্বাচনগুলো কিন্তু আমি যে প্যাটার্নের কথা বলছিলাম প্রত্যেকটা একই প্যাটার্নে হচ্ছে, এবং সেখানে ইউপি নির্বাচনের ব্যাপারে খুব মানে উল্লেখযোগ্য হচ্ছে, ইউপি নির্বাচনের ব্যাপারে যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতা, আজকে কাউসার ভাই বলছিলেন যে না, বিদ্রোহী প্রার্থীরাও তো জয়ী হচ্ছে, সুতরাং নৌকা মানে জয় ব্যাপারটা সেরকম নেই। আমি ওনাকে বলি যে বিদ্রোহী যারা তারাও তো নৌকারী, তারাও তো আওয়ামী লীগেরই সদস্য, আওয়ামী লীগ থেকে তারা নমিনেশন না পেয়ে স্বতন্ত্রতে দাঁড়িয়েছে, সুতরাং বিদ্রোহী জিতুক বা নৌকা জিতুক, আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন নৌকারই বিজয়। তো সুতরাং এখানে বিদ্রোহী জেতাটা যে খুব একটা মানে অন্য কোনো দল বা প্রতিদ্বন্দ্বী কোনো দলের প্রার্থী জিতে যাচ্ছে বিষয়টা তেমন নয়, কিন্তু তারপরেও আমরা এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতাকে নিষ্কণ্টক করবার জন্যে আমরা দেখেছি যে একটা ইউনিয়ন পরিষদে স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ নির্বাচনের যে নতুন নতুন জালিয়াতি, এই নতুন নতুন জালিয়াতির এক একটা কৌশল সরকারি দল আবিষ্কার করছে, এবং তারা একেবারে স্থানীয় নির্বাচনের লাস্ট টায়ার যেটা ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদেও তারা এমনভাবে নির্বাচন করছে যে নৌকা মানেই জয় কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। তো এর ধারাবাহিকতা থেকে আমরা নারায়ণগঞ্জের ব্যাপারে খুব বেশি যে আশাবাদী হতে পারি তেমনটা না, তবে হ্যাঁ, এটা হতে পারে যে সরকার যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে বদ্ধপরিকর, সেই কারণে আমরা মনে করি যে একটা আইওয়াস হিসেবে সরকার দেখাতে পারে যে না, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হচ্ছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। আমি জানি না নির্বাচনে নারায়ণগঞ্জ নির্বাচন সেভাবে তারা করবে কিনা, কারণ 13-14 সালে আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচনের আগে যে কয়টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছে, এবং সেই সময় আমরা দেখেছি যে বিএনপি দলীয় যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু সবগুলো সিটি কর্পোরেশনে জয়লাভ করেছে। পরবর্তীতে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নানানভাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, কিন্তু নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু এবং সঠিক ছিল, এবং এইটা সেই সময় করা হয়েছিল যাতে 14 সালের নির্বাচনে দলীয় সরকারের অধীনে অন্যান্য দল নির্বাচনে অংশ নেয়। একই রকম অপকৌশল কিন্তু এবারও আওয়ামী লীগ নিতে পারে, কারণ ইউপি নির্বাচনে তারা যেভাবে দখল করে নিয়েছে, ইউপি নির্বাচনে তারা যেই সহিংসতা আমরা দেখেছি, 100-এর উপরে মানুষ মারা গেছে তাদের নিজস্ব দলের লোকজন অন্তর্কোন্দলে, সহস্রাধিক কয়েক হাজার মানুষ আহত হয়েছে এই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে, এবং এটা স্মরণকালের মধ্যে সহিংসতম একটা নির্বাচন গেছে ইউপি নির্বাচন। তো সেখানেও আওয়ামী লীগ ন্যূনতম কোনো ছাড় দেয়নি, কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ হয়তোবা
ভাবতে পারে যে জাতীয় নির্বাচন নিয়ে যেহেতু এখন আলাপ আলোচনা চলছে এবং একটা লোক দেখানো আলোচনাও করছেন মহামান্য রাষ্ট্রপতি, তিনি বিভিন্ন দলের সঙ্গে বসছেন, যদিও আপনারা জানেন যে বিএনপি সহ সিপিবি বাসদ এবং আরও যেই ভাইটাল পলিটিক্যাল পার্টিগুলো আছেন যারা ম্যাটার করে তারা কিন্তু অনেকেই যাচ্ছে না, এবং বরং সরকারের মহাজোটের সঙ্গে যে এই দলগুলো আছে তারাই মূলত এই সংলাপটা বা এই নাটকটা চালিয়ে নিচ্ছে। তো সেই জায়গা থেকে দেখলে সরকার হয়তো এই সিটি কর্পোরেশন নির্বাচনটাকে ছাড় দিতেও পারে, তবে যেভাবে তৈমুর আলম খন্দকারের যারা সমর্থক আছেন, যারা কর্মী আছেন, তাদের ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে, যেভাবে পুরনো মামলায় তাদেরকে আটক করা হচ্ছে এবং তিনি বলছেন তিনি এখন ফাঁদ দেখতে পাচ্ছেন, তো এরকম অবস্থায় দাঁড়িয়ে আসলে কতটুকু আশাবাদী হওয়া যায় সেটাও একটা প্রশ্ন থাকে। জি, আপনিও যদি এই বিষয়টি নিয়ে একটু বলেন যে তৈমুর আলম খন্দকারের পক্ষে যারা কাজ করছেন বিএনপির তৃণমূল, মানে বিএনপির তো একটি অন্যতম শক্তির জায়গা হচ্ছে তৃণমূল, এটি আমরা জানি। সো তৃণমূল বলতে মানে এখানে যে বহিষ্কার বা বহিষ্কার না করার জায়গাটি তো সেখানে নেই, বিএনপির সেই কর্মী নেতাকর্মীদের মধ্যে সেটি নেই, কিন্তু বিএনপির সাবেক দুইজন সাংসদ গিয়াসউদ্দিন এবং আবুল কালাম, এই দুজনকে তৈমুর আলম খন্দকারের সঙ্গে বা তার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে না। পক্ষান্তরে অভিযোগ এমন বা জনশ্রুতি এমন, শামীম ওসমান, নাসিম ওসমানের ঘনিষ্ঠজনরা তৈমুর আলম খন্দকারের জন্য নির্বাচন করছেন, আপনার পর্যবেক্ষণটা? আসলে নারায়ণগঞ্জ একটা বিশেষ জায়গা, অতীতও দেখবেন বিভিন্ন সময় ওইখানকার মেরুকরণটা একটু আলাদা হয়, সবসময় আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি ধরে মেরুকরণটা মিলে না। ওখানে ওখানে দেখবেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আহ্বায়ক আকরাম সাহেব তৈমুর আলম খন্দকারের সঙ্গে আছেন, শামীম ওসমান তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন সঙ্গে নাই, তিনি নৌকার পক্ষেই আছেন এবং সেটাই আমরা বিশ্বাস করি, কিন্তু নৌকার প্রার্থী বলছেন যে শামী গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট হচ্ছে তৈমুর আলম খন্দকার। তৈমুর আলম খন্দকার আবার এখন ধানের শীষের প্রার্থীও না, বিএনপির প্রার্থীও না, তিনি বলছেন তিনি সর্বদলীয় বা বহুদলীয় প্রার্থী। মানে বিএনপির বার্তাটি কি, মানে নারায়ণগঞ্জের জন্য বিএনপির বার্তাটি কেমন? কোনো বার্তা নেই, বিএনপির কর্মীরা কি নৌকায় ভোট দিবে মনে করেন? আমি আমি মনে করি বিএনপির দলগতভাবে আদর্শিক কোনো বার্তা তাদের নেই, তারা এটা এখানে অবজারভার, তারা দেখতে চায় যে সরকার এখানে কি করে, আগের ধারাবাহিকতায় একই রকম ভাবে ধর্মার কাট টাইপের একটা নির্বাচন করে প্রশাসনের সহায়তায় নিয়ে নিবে, নাকি রেজাল্ট জালিয়াতি করবে, কি প্রক্রিয়া নিবে, নাকি এখানে একটা সুষ্ঠু নির্বাচনের নাটক করবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনে সুষ্ঠু হলে করবেন নাটক না, আমি বলি এই নির্বাচনে কে জিতলো বা কে হারলো তাতে দল হিসেবে বিএনপি বা জাতি হিসেবে বাংলাদেশিদের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকারের আকাঙ্ক্ষা তার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, কিছু যায় আসে না। কারণ এই একটা সিটি কর্পোরেশন বিশেষ কৌশলে ভালো বা খারাপ যে কোনোটাই হতে পারে, তাতে জাতীয় নির্বাচন এবং ভোটের অধিকার নিয়ে কিছু যায় আসে না। বরং এখানে আমি আর একটা কথা বলি, রিয়াজ ভাই যে কথাটা বলছেন যে দেশের ইমেজ ক্ষুণ্ণ করছে কারা, নষ্ট করছে কারা, ইঙ্গিত করেছেন যে আমেরিকা যে স্যাংশন দিয়েছে এবং সেটা নিয়ে ভার্চুয়াল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা অনেকে কথা বলছি। আমরা এই কথা কেন বলছি, কালকে একটা টেলিভিশনে বলেছিলাম, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, আমার সব কিছু লুটপাট করে নিয়ে যায়, সেই চোর যখন মালামাল সহ ধরা পড়ে তখন কি আমার মাল খুয়ে গেছে, আমার কি একটু উল্লসিত হওয়ার অধিকারও নাই? আমি তো এতদিন ধরে নিপীড়িত, আমার মানুষকে, আমার স্বজনকে গুম করেছেন, আমার ট্যাক্সের টাকা, সেই গুম হওয়া ব্যক্তির ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে আবার ওই গুমের খবরকে ধামাচাপা দেওয়ার জন্য, মিথ্যা প্রমাণের জন্য লবিস্ট নিয়োগ করেছেন আমেরিকায়, রাষ্ট্রের টাকা ঢেলেছেন, তারপরও পারেননি, কতটা নির্মম, কতটা রাষ্ট্রবিরোধী কাজ তারা এটা করেছে। তারপর দেখেন যেটা ব্যারিস্টার রুমেন ফারহান একটু বলেছেন যে সেই গুমের ব্যক্তিদের আবার জাতিসংঘ আবার যেহেতু 30 না 34 জন গুমের শিকার ব্যক্তির বিষয়ে সরকারের কাছ থেকে জানতে চেয়েছে গত বছর, সেটার তো জবাব দিতে হবে, হেয়ারিং হবে, এখন তারা বাড়ি বাড়ি গিয়ে পুলিশ পাঠিয়ে লিখিত আনছে যে তাদের স্বজন গুমের শিকার হয় নাই। সেটা নিয়ে আজকে শুধু মায়ের ডাক না, আইন সালিশ কেন্দ্রও বিবৃতি দিয়েছে এবং সংবাদ মাধ্যমে ডিটেইল এসেছে যাদের বাসায় গেছে কি বলছে। এই হলো অবস্থা। দেখেন এই যে পাসপোর্ট, দেশের মধ্যে তো নানান রকমের ভয়ভীতি দেখিয়ে আপনার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছেই। আজকে হিউম্যান রাইট ওয়াচের রিপোর্টে দেখেন লেখক মোস্তাক বিনা বিচারে জেলে, মৃত্যুর মুখে পড়ে, সরকারের অবিচারে পড়ে, কি নিয়ে তিনি এবং কিশোর তারা লিখেছেন এবং কার্টুন এঁকেছেন
করোনার অব্যবস্থাপনা নিয়ে, সেই অভিযোগে একজন লেখককে মৃত্যুবরণ করতে হয় জেলে বসে, সেই রিপোর্টে বিদেশে সারা বিশ্বে আমাদের ইজ্জতহানি হয় না, ইমেজ ক্ষুণ্ণ হয় না, এটার জন্য দায়ী কি সরকার না যারা প্রচার করলো তারা? এই দেশে রুজিন ইসলামের মতো সাংবাদিককে তারা এইভাবে গ্রেপ্তার করা, জেল খাটানো, সারা পৃথিবীতে প্রচার হয়, ইমেজ ক্ষুণ্ণ কারা করছে? সেই রিপোর্টগুলি আজকে এইচআরডব্লিউ যখন দেয় তখন বলবেন ষড়যন্ত্র। আজকে দেখেন আপনি সব জায়গায় ওনারা এমন এমন অনাচার করছেন, তার 10% বড় জোর প্রচার হচ্ছে, সেটাই সামাল দেখ পারলে সেই জন্য আমাদের উল্লসিত হয় না, বরং আমরা ব্যথিত যে এমন একটা সরকারের হাতে, এমন একটা স্বৈরশাসকের হাতে দেশটা পড়েছে, তারা এই দেশটাকে লুটে পুরে লুটে একদিকে শেষ করে দিচ্ছে। আরেকটি হচ্ছে আমাদের যে গর্বের বাংলাদেশ, সেই গর্বের বাংলাদেশের যতটুকু ছিল সেটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি এক লাইনে আরেকটা জিনিস একটু টাচ করি, সেটা হলো ইউনিয়ন পরিষদের 70% 60% দেখায় বলছেন প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ হচ্ছে। আপনার এই দেশে যে দেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নেয়, অধিকার হিসেবে নেয়, আনন্দ করে, সেই দেশে 5 ধাপের মধ্যে ইতিমধ্যে 1,500-এর উপরে জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। চিটাগাংয়ের একটা উপজেলায়, টোটাল একটা উপজেলায় একটা প্রার্থীরও ভোটের প্রয়োজন হয় না, এটা কিভাবে সম্ভব এই দেশে? সেই রকম পরিস্থিতিতে ওই উত্তর কোরিয়ার স্টাইলে নিয়ে গেছেন, অনেক এলাকাকে, পুরো বাংলাদেশকে নিতে পারেন নাই, যদি জনগণ নিতে না দেয় তাহলে হয়তো সেটাও নিবে। দেখুন আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল করি, প্রসঙ্গগুলো তো নিশ্চয় মনে আছে, গোষল ব্যক্তিদের অপকৌশল তো থাকবেই। বেস্টের রহমান বলেছেন অপকৌশল, আমি এটা একমত। দেখুন সারা বাংলাদেশে উপনির্বাচন হচ্ছে, ওনাদের মহাসচিব বলেছেন আমরা দলীয়ভাবে নির্বাচনটা করব না, যদি কেউ করে আমরা দেখব না। তারপর অনেকেই করছেন, করেছেন বিজয়ী। আমি যদি সর্বশেষ তথ্য আপনাকে দিই, জি, কতজন অংশগ্রহণ করেছে সেটা বলতে চাই না, বিজয়ী কতজন হয়েছে সেটি। আমাদের এই নির্বাচনে বিএনপির 341 জন পাস করেছেন, জামাতের 50 জন পাস করেছেন, জাপার 51 জন পাস করেছেন, অর্থাৎ পাস করেছেন, এবং আমরা দেখেছি 672 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যারা বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সব পদদারী। তাহলে তো ওনারা এই নির্বাচনটা করতেই পারতেন, এটা কৌশল না অপকৌশল। আসেন নারায়ণগঞ্জে, আমরা তো বলি যে তৈমুর খন্দকার বিএনপির প্রার্থী হতে পারতেন, ওনার রাজনৈতিকভাবে বুঝতে পারতেন বিএনপির অবস্থাটা কী। আর সমস্যা তো গড়েও থাকে, দলে থাকতেই পারে, তারপরে যাচাই করতে পারতেন বিএনপির অবস্থাটা কী। সেটা না করে কী করলেন? একটা নাটক, বেস্টের উমিন ফারহানের কথাই বলবো, কৌশল এবং অপকৌশল, এবং কোনটা ধরে নেব আমি জানি না, তো দুইটার একটা হতে পারে। তো কৌশল অপকৌশল কাদের সাথে করছেন? জনগণের সাথে, ভোটারদের কাছে। বাংলাদেশের জন্য কোনো ভোটার কি আগের মতো এতটা বোকা আছেন? অনেক সচেতন হয়েছেন, সবাই বুঝছেন। বিশেষ করে নারায়ণগঞ্জের নির্বাচন ডাক্তার শান্তু যেমন বিশ্লেষণ করছেন, অনেকেই বিশ্লেষণ করছেন, আমরাও করছি দলীয় দৃষ্টিকোণ থেকে। 16 তারিখ বিকালে জানা যাবে কি হয় কি হচ্ছে, কথা অনেক বলা যাবে। হ্যাঁ, আচরণবিধির কথাটা আছে, যেহেতু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আমি মনে করি, আমি তো গর্ববোধ করি যেহেতু আমরা অনেকেই নির্বাচনী আইন নিয়ে পড়াশোনা করি বা কাজ করি, আচরণবিধি উনিও পার্লামেন্টে আছেন, ওনারও একটা নির্বাচনী এলাকা আছে, আমাদের কিন্তু নির্বাচনী এলাকা নেই, এমপিদের একটা নির্বাচনী এলাকা থাকে। আমার জানা মতে প্রায় 60 ভাগ এমপি এখনও তাদের স্ব উপজেলা বা গ্রামে থাকেন, তো ওই সব জায়গায় নির্বাচন হচ্ছে, তারা কি এলাকা ছেড়ে দেবেন, এলাকাতে চলে আসবেন এই সময় যে আমার এলাকায় নির্বাচন হচ্ছে আমি এলাকায় থাকবো না? হ্যাঁ, বিষয়টা না, নির্বাচনী আইন আচরণবিধি কি আছে? প্রচারণায় অংশ নিতে পারবেন না, অংশ নিতে পারবেন না প্রতীকের সাথে, প্রার্থীর সাথে। জি, তা স্বামী উসমান নারায়ণগঞ্জ উনি তো ওখানেই থাকেন, উনি একটা সভা করেছেন যেখানে কোনো প্রতীক নেই, প্রার্থী নেই, ওনার বক্তব্য দিয়েছেন, তাই না? কিন্তু বক্তব্যে নির্বাচনের প্রসঙ্গ আসেনি, প্রতীকের প্রসঙ্গ আসেনি। হ্যাঁ, উনি একটা জাতীয় প্রতীকের কথা বলেছেন যে আমি এই প্রতীক থেকে নির্বাচিত, আমি প্রতীকের সাথে আছি, এটা তো বলতেই পারেন উনি। জি, কিন্তু উনি প্রচারণে অংশগ্রহণ করেন, কাউকে ভোট দিতে বলেন নাই, লিফলেট করেন নাই, এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গির কে কে আলোচনা করতে চাই, সমালোচনায় আনতে চাই, এটি না হয় তিনি বললেন। রিয়াজ ভাই, মানে আমার প্রশ্ন হচ্ছে যে তার অনুসারী যারা মিছিল করলো গতকালকে বলবো এখন, তারা যখন মিছিল করলো, শুনলাম বিরতির সময় আপনিও ছিলেন, তারা কেন শুধু নৌকা নৌকা করলো? মানে তাদের তো আচরণবিধি লঙ্ঘিত হবার কোনো কারণ ছিল না, মানে তাদের প্রার্থীর নামও কি মুখে নেওয়া মানা? আসলে তো তার তো প্রার্থীর নামে ব্যালট হতো, প্রতীক আসতো কেন?
এই যে নৌকা দানের শীষ বা লাঙ্গল, এটা তো জাতীয় নির্বাচন করছি আমরা, তাই না? প্রতিকতটা বিষয়, তাই না? এটা দেখতে হবে। এবার আসুন, বেরসেনা তো আসলে ভবিষ্যতের কথা বলে ফেলেন, হয়তো আরো বড় রাজনীতিবিদ হবেন, লক্ষ্য করে দেখবেন যে এখনই বলছেন যে গত 2014-18 সালে নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আমরা বিএনপি 5টা সিটি কর্পোরেশনে জয়ী হয়েছেন। হ্যাঁ, এটা ঠিক। তারপর 14-18-এর বর্ণনা আমি যাচ্ছি না, আমি যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স। জি, মহামান্য রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন, এটা সংবিধানে নেই, যেহেতু উনি একটা কমিশন নিয়োগ দিবেন। 50 বছরে 12 বার নিয়োগ হয়েছে, সব রাষ্ট্রপতি তার অবস্থান থেকে নিয়োগ দিয়েছেন। আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি সকল নির্বাচন কমিশন নিবন্ধ রাজনীতির সাথে আলোচনা করতে চান, সেখানে ওনারা সিদ্ধান্তে আসবেন। ওনারা কিন্তু সেটাতে যাননি, গত 12 তারিখ ছিল, যাওয়ার আগে বলেছেন এই সংলাপ ব্যর্থ হবে। এটা বলতে পারেন, আমরা মনে করি বলবে কয় এই আগামী 14-ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠিত হবে, কি বলবে এই কমিশনের মা কি জানে বলে মাঝা ভাঙ্গা বা হওয়ার আগে বলবে এই কমিশনের নির্বাচন হবে না। তারপর 2023 সালে ডিসেম্বরে নির্বাচন হবে, এই সরকারের নির্বাচন করা যাবে না। দেখুন, ওই সময় তো সরকার ক্ষমতায় থাকবে না, একটা ছোট সরকার থাকবে, রুটিন ওয়ার্ক করবে। লক্ষ্য করে দেখবেন আমাদের 14 এবং 18 নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী বা এমপিরা কেউ কোনো সরকারি সুবিধা, রাষ্ট্রীয় সুবিধা নেননি। আমাদের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যে কটা সভা করেছেন তার ব্যক্তিগত অবস্থান থেকে করেছেন, কিন্তু ওনার এখন থেকেই বলছেন। আচ্ছা, তারপর নির্বাচন হবে, বলবে এই নির্বাচন মানি না। ওনারা মানতে থাকবেন, মানবেন না মানবেন না, আমরা এইভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ভোট দিই। অর্থাৎ আমি বলছি কেন, এই যে আগে থেকে বলে দেওয়া, জি জি, এখন সংলাপ মানেন না, কমিশন মানবে না, সরকার মানবেন না, কোনটা মানে আপনারা 14-18 যা করেছেন তা করতেই থাকবেন, ঘোষণা দিয়ে দিলেন 14-18। আমি তো প্রথমে বলেছি দুইজন ব্যারিস্টার আছেন, জি, আইনগতভাবে নির্বাচনগুলি অবৈধ বা বেআইনি ছিল কিনা আমাকে বলেন। এই আলোচনার শেষটা ওই রকম বৈধ নির্বাচন করতেই থাকবেন, এদেশের মানুষ ওই রকমই দেখতে থাকবে। জি, এই আলোচনার শেষটুকু আজ থেকে শুনব, কোন ইলেকশনই যাব, কোন ইলেকশনই আগের ইলেকশনের মতো না। 14 ইলেকশন বা 18 ইলেকশন আর 23 ইলেকশন কখনো এক হবে না, বা 18 ইলেকশন এক হবে না। একের ইলেকশন এক হয়নি, 96 এক হয়নি, 91 এক হয়নি, প্রতি নির্বাচনে কিন্তু কিছু চমক ছিল, কিছু নতুনত্ব ছিল, নতুন ধারাবাহিকতা ছিল। আমরা ক্রাইসিসে আসি, এটা আমাদের স্বীকার করতে হবে। টু সলভ এ ক্রাইসিস দ্য ফার্স্ট থিং উই নিড, উই হ্যাভ টু অ্যাডমিট দ্যার ইজ এ ক্রাইসিস। এবং নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনেক সময় নষ্ট করলে এই ক্রাইসিস খুব একটা সলভ হবে বলে আমার মনে হয় না। আমাদের জাতীয় ঐক্যমতের তীব্র সমস্যা আছে, তীব্র। আমি একটা উদাহরণ দিই, যখন কাশ্মীর ইস্যুতে ইন্ডিয়ার উপর স্যাংশন দেওয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন এলকে আদভানি ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার, উনি অপোজিশনের লিডার বাজপেয়ীকে পাঠালেন টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যান্ড ডিফেন্ড এটা। এলকে আদভানিকে বললো অনেকেই যে আপনি যাকে পাঠাচ্ছেন ও তো আপনার সরকারকে ডুবিয়ে আসতে পারে। এলকে আদভানি বললো না, উনি সরকারকে ডুবালো, দেশকে ডুবাবে না। আবার বাজপেয়ীকে বলা হলো আপনাকে পাঠানো হচ্ছে বলিকা বাকরা হিসাবে, যখন স্যাংশন আরোপ হবে আপনার অপোজিশনের উপরে দোষ চাপিয়ে দেবে যে আপনি ডিফেন্ড করতে পারেন। বাজপেয়ী বললো না, আমাকে দেশের স্বার্থেই পাঠানো হয়েছে। আমাদের দেশে এটা সম্ভব? এটা সম্ভব না, এটাই আমাদের বড় ক্রাইসিস। দেখুন, সামনের যে দিনগুলো আসবে কোনো সন্দেহ নাই, আমেরিকানরা যে স্যাংশন দিচ্ছে এটাতে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। যাদের বিদেশে অনেক বাড়িটারি আছে তারা বিচলিত হবে, তারা আতঙ্কিত হবে, হ্যাঁ, এবং স্বাভাবিক। কিন্তু এটা তো আমি বলবো প্রিলুড টু এ বিগার স্যাংশন হতে পারে, বড় কোনো ধাপের প্রাথমিক ধাপ হতে পারে। এখন ওই বড় ধাপটা ঠেকাতে গেলে সরকারকে কী করতে হবে? সরকারকে ডেফিনেটলি এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, হোয়াইট কমিউনিটি, হোয়াইট ক্লাবদের কথাগুলো শুনতে হবে। সেখানে সুষ্ঠু নির্বাচন থাকবে, কোনো সন্দেহ নেই, সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন থাকবে। অর্থাৎ বিএনপি যদি হুমকি দেয় আমি অংশগ্রহণ করব না, তারা বলবে কী করলে বিএনপি ইলেকশনে অংশগ্রহণ করবে, কিছু কথা শুনতে হবে। এবং আমাদের যে ধারাবাহিক ফেইলর, কোনো সন্দেহ নেই যে আমাদের হিউম্যান রাইটস সিচুয়েশন কন্টিনিউয়াস নেমেছে, কোনো সন্দেহ নেই আমাদের ডেমোক্রেসি ইজ ডিকেইং অ্যান্ড অপসীয়মান, কোনো সন্দেহ নেই জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স একটু একটু করে কমেছে, মিডিয়া ফ্রিডম একটু একটু করে কমেছে, হেলথ ব্যবস্থা কমেছে, ক্রস ফায়ার হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। এগুলো তো সরকারের দলের কেউ ডিনাই করতে পারবে না। তো এগুলো যখন ফ্যাক্ট ফিগার নিয়ে একটা রিপোর্ট দেওয়া হবে, আপনি সেই রিপোর্টকে কীভাবে ডিনাই করবেন? সেটা হিউম্যান রাইটস ওয়াচ দিক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দিক, অথবা ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিটি দিক, এগুলোকে আপনাকে ফ্যাক্ট ফিগার দিয়ে ডিফেন্ড করতে হবে। ডিফেন্ড না করলে আপনার বিরুদ্ধে স্যাংশন বা যে জিনিসগুলো আসবে সেগুলোর কারণে সরকার পরিবর্তন হবে বা বিশাল কিছু হবে তা না,
কিন্তু বাংলাদেশ কোন কাতারে যাবে? এই যে 2022 সালের যে এইচআরডব্লিউ যে ওয়ার্ল্ড রিপোর্ট যেটা বেরিয়েছে, আমরা যেটা নিয়ে একটুখানি কথা বললাম, সেটিতে তো তারা বলেছে যে এই যে বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে উত্থাপিত উদ্বেগগুলো খারিজ করে দিয়েছে বাংলাদেশ, তারপর পরের পদক্ষেপ না খারিজ করে দিয়েছে মানে কি? খারিজ কি তথ্য প্রমাণ দিয়ে করেছে? বলছে যে আমরা মানি না, যে লোকটা হারিয়ে গেছে সে তো হারিয়ে গেছে, যে লোকটা ক্রস ফায়ারে মারা গেছে সে তো মারা গেছে, সে কি জীবিত হয়ে আসছে? এরপরের ধাপটি হিউম্যান রাইটস ওয়াচের কোনো স্যাংশন পাওয়ার নাই, হিউম্যান রাইটস ওয়াচ ইজ নট এক্সটেনশন অফ ইউনাইটেড নেশনস অথবা কোনো রিজিওনাল বডির এক্সটেনশন না, এনজিও, এরপরে আর কোনো ধাপ নাই, কিন্তু পারসেপশন। কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে এই যে দুটি, একটা স্যাংশন আরোপকারী দেশ, আপনি তাদেরকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে এই কন্ডিশনগুলো মানতে হবে, অথবা আপনি তাদেরকে সন্তুষ্ট করবেন না, মায়ানমারের মতো বাংলাদেশকে বানিয়ে ফেলা হলো, বাংলাদেশকে এটা অ্যাফোর্ড করতে পারবে? ক্যান বাংলাদেশ বি ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার? অসম্ভব। আমাদের ইকোনমি ডিপেন্ডস অন গার্মেন্টস, আমাদের ইকোনমি ডিপেন্ডস অন রেমিটেন্স, ওই জায়গায় একটা টোকা মারলে আমাদের মেগা প্রজেক্টগুলো তাসের ঘরের মতো পড়ে যাবে। অ্যান্ড অলসো উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া, মায়ানমার ইজ দ্য সারাউন্ডেড বাই ইন্ডিয়া, আমাদের জন্য অপশন খুব লিমিটেড, আভ্যন্তরীণ সমাধান করতে হবে, এটা সরকারকে বুঝতে হবে। সমাধানের জায়গাটি আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, তারপরে আমি অন্য বিষয়ে যাব। এই যে কথাগুলো বললেন বেশের সামনে আমাদের পাটরি, আসলে সমাধানের কি চিন্তা সরকারি শিবিরে বা ক্ষমতাসীন দল করছে? না দেখুন, জানেন এগুলো বেসরকারি এনজিওর অনেকগুলো রিপোর্ট আসছে, জি, বা আমাদের যে পারসেপশনটির বিষয়, দেখুন এটা তো হতেই পারে, যার যার পারসেপশন, একজন এক একভাবে দেখছে। জি, আমরা যদি 10টা জাতীয় দৈনিক দেখি, সবগুলি দৈনিক কি একদিকে আসছে? দেখুন অনেকগুলো দৈনিক পত্রিকা দেশের চিন্তা করে না, দেশ কীভাবে এগোবে এগুচ্ছে সেটা না দেখে দেশ কী করে নিচের দিকে নামানো যায় এইসব প্রাধান্য দিচ্ছেন, এবং টকশোতে আবার অনেক টকাররা ওইসব নিউজগুলোকে হাইলাইট করেন, যেগুলোর কোনো, দেখুন আমি একটা উদাহরণ দিই আপনাকে, সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকগুলো অভিযোগ এসছে, একটা পত্রিকায় বলা হয়েছে এই ছাপা হয়েছে, তখন আমরা ওই এনজিওকে ধরলাম, যা যেহেতু আমরা নির্বাচনে সংশ্লিষ্ট ছিলাম, জি, তো বললাম যে আপনি এইসব রিপোর্ট দিলেন, কারণ আমরা শুনে শুনে রিপোর্টটা করেছি, পরে কিন্তু তারা বিবৃতি দিয়েছিল যে হ্যাঁ আমরা যখন চাপ দিয়েছি যে আপনি কোথায় কোথায় গিয়েছেন, কার কার ইন্টারভিউ নিয়েছেন আমাদেরকে দেখান, আমরাও যেতে চাই, বলছেন আমরা শুনে শুনে এগুলি করি। দেখুন শুনে শুনে পত্রিকা আসার পর এটা আলোচনার বিষয় হতে পারে না, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেতে পারে না, এটা বুঝতে হবে। আমরা কিন্তু দেখছি বিভিন্ন এনজিও এই কাজ করছে, আমরা মনে করি সরকার করছেন এগুলোতে গুরুত্ব দেবার খুব বেশি কিছু। দেখুন সরকার এখন একটা স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে, একটা বিরোধী দল, বড় বিরোধী দলের নেতৃত্ব এখানে আছেন, তারা আন্দোলনের কোনো ইস্যু পাচ্ছে না সরকারের বিরুদ্ধে, একটা ইস্যু বেগম খালেজিয়া অসুস্থ, তার চিকিৎসা, উনি তো আইসিইউ থেকে কেবিনে গিয়েছেন, বেটার, মিস্টার রুমিন ফারহান দীর্ঘদিন বিদেশে ছিলেন, রীতিনীতি বুঝেন, আজ পর্যন্ত আমরা কি দেখেছি বেগম খালেদা জিয়ার কোনো একটি দেশের কোনো একটি হাসপাতালের কোনো একটি বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট ওনারা পাঠিয়েছেন বা ওনার মতামত দিয়েছেন এই মুহূর্তে এই চিকিৎসা করানো দরকার, এটা বাংলাদেশে হবে না বিদেশে হবে? হবে না। এখন রুমিন ফারহানও আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়ার আন্দোলন ইস্যুতে, এটা কি হয়? দেখুন সরকার যেহেতু মানবিক কারণে ওকে বাইরে রেখেছেন, তো সরকারের সাথে আসেন আলোচনার জন্য, সরকারের সাথে আলোচনায় বসতে গেলে আপনি সরকার তো নামিয়ে বসতে পারেন না, জি, তাহলে আগে নামান পরে আলোচনা করেন, তো বুঝতে হবে যে আমরা যেগুলো আলোচনায় আসার দরকার সেগুলো আলোচনায় আনি, জি, বুঝতে পেরেছি। ডাক্তার সাহেব, তো আমরা একটু এই বিষয়টি, সময় একেবারেই শেষ, খুব বেশি সময় আমার হাতে নেই, এই যে সরকার কি সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে, এবং বিএনপির তরফ থেকে যে কথাটি বারবার বলা হয় বিভিন্ন জনসমাবেশে ব্রিফিংয়ে বলা হয় আন্দোলন করে নামানো হবে, এইটি আসলে আমরা তো শুনছি, কিন্তু গতকালকেও আবার আমরা শুনলাম আওয়ামী লীগের একজন নেতা বললেন, মাহবুবুল আলম হানিফ, তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপির আন্দোলন সফল হবে না, এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না। এটি ছোট করে একটু বলে আসলে ইসি গঠন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আসলে তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না বলতে, ওই নামে না আসুক, এটা তো প্রতিষ্ঠিত সত্য এদেশে এখনো পর্যন্ত যে রাজনীতিবিদদের একে অপরের প্রতি আস্থার সংকট আছে, সেই আস্থার সংকট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা এসেছিল। যেই পরিস্থিতিতে 1996 সনে এই অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা গঠিত সরকারের মাধ্যমে নির্বাচন হবে এই প্রথাটা আনা হলো,
এই আওয়ামী লীগ বিএনপি বড় দুইটা দল এবং এই জোটের মধ্যে যে পারস্পরিক অনাস্থা বা আস্থার সংকট সেটা থেকে, এত বছরে সেই আস্থার সংকট কি বেড়েছে না কমেছে? নিঃসন্দেহে এটা সবাই বোঝেন বেড়েছে। যদি বেড়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এমন একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে, সেটা জাতিসংঘের অধীনে হোক, সেটা অরাজনৈতিক ব্যক্তিদের অধীনে হোক বা যে কোনো ফর্মুলে হোক, অথবা ওই আগের কেয়ারটেকার গভর্নমেন্টের যেসব দোষ ত্রুটি ভুল ত্রুটি ছিল সেগুলি সংশোধন করে আরেকটু পরিশুদ্ধ একটা ফর্মেটে হোক, সেটা আসতে হবে। আর একটা হচ্ছে পট পরিবর্তন অবধারিত, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে ব্লাড শেডিং ছাড়া পট পরিবর্তন কম হয়েছে, কিন্তু আমরা তো এটা কেউ চাই না, কারোই চাওয়া উচিত। এই আওয়ামী লীগ কি কম রক্ত দিয়েছে এদেশে বিভিন্ন পট পরিবর্তনের কবলে পড়ে? এখন কাউসার ভাইয়ের মতো আইনজীবীরা তারা আওয়ামী লীগ করেন টকশোতে বা বিভিন্ন জায়গায় বলতে হয়, দলকে রিপ্রেজেন্ট করেন বলেন, কিন্তু নিজের বিবেক বা মন থেকে তো বোঝেন দেশটা ঠিকভাবে চলছে না, মানুষ ভোট দিতে পারছে না, গণতন্ত্রের সূচকে আমরা অনেক পিছিয়ে আছি, মানবাধিকারের ক্ষেত্রে পিছিয়ে আছি, আমাদের এইখানে সুশাসন বলতে যা বুঝায় বা আইনের শাসন সেটি অনুপস্থিত, আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হতে হতে তলানিতে গিয়ে ঠেকছে, যেটা শামীম ভাইও বললেন। ফলে এইখান থেকে উত্তরণ কিন্তু দেশের স্বার্থেই দরকার। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে আছে, তারা যদি মনে করে যে আমার দল আমার নেতার অতীতে যেভাবে রক্ত দিতে হয়েছে দাবি আদায়ের জন্য, আমরা মানুষের অধিকার হরণ করেছি, আবার সেই রক্ত দিয়েই আদায় করবে, সে পথে আর ঠেলে না দেই, বরং আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কাজটি করে অতীতের কিছুটা হলো পাপ মোচন করি। জি, ইয়ের মানে ইসি গঠন নিয়ে কথাটি পরের পালায় যখন আসবো তখন শুনি, এই বিষয়টিতে আপনার মন্তব্যটিও শুনতে চাই, ছোট ছোট করে একটু আলোচনা করি তাহলে আমরা ইস্যুগুলো। না, যে কথাটি আমার ভাই বলছিলেন সেটার সঙ্গে তো সম্পূর্ণ একমত, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আস্থা বিশ্বাসের সংকট তো কাটেনি, বরং সেটা আরো অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। সেটি তো কমাতে হবে, তো সেটা কমাতে হবে তো বটেই, কিন্তু সেটা তো রাতারাতি কমানো যাবে না, যে দূরত্ব রচিত হয়েছে এবং গত দেখুন সরকারে যারা আছে তারা গত কয়েক বছরে যেভাবে মানুষের কাছ থেকে ভোটের অধিকার হরণ করেছে, মানুষের মানবাধিকার হরণ করেছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে, একই সঙ্গে তারা প্রধান প্রতিপক্ষ যে দলটি, প্রধান বিরোধী যে রাজনৈতিক দল, তাকে নির্মূল করবার এবং তাকে রাজনীতি থেকে দূরে সরাবার সব রকম ব্যবস্থা নিয়েছে। অ্যাক্টিং, আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারপারসন তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না, আমাদের যিনি চেয়ারপারসন তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। আপনি যে বলছেন দূরত্বটা কমাতে হবে, দূরত্ব তো সরকারের তরফ থেকে গত কয়েক বছরে যেভাবে বাড়ানো হয়েছে সেটা কমানোর উদ্যোগ সরকারকেই নিতে হবে। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগ নির্বাচন কমিশন গঠনের বা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো আন্দোলন করেনি, কারণ তারা সঠিকভাবে বুঝতে পেরেছিল যে সরকারটি যদি নির্দলীয় নিরপেক্ষ না হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এমনকি একটা ভালো নির্বাচন কমিশনের পক্ষেও কিন্তু সরকারের ইচ্ছার বাইরে যাওয়া সম্ভব নয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তখন শামসুল হুদা কমিশন ছিল, তারা আর্মি ডিপ্লয় করার কথা বলেছিল, সে আর্মি কিন্তু সে তৎকালীন সরকার ডিপ্লয় করে নাই। সুতরাং নির্বাচন কমিশন চাইলেই যে সরকার সেই মতো ব্যবস্থা নেবে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নেবে, তেমনটি নয়। সুতরাং এইখানে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক দুটো দলের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, অনাস্থা এবং মানে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকবার যেই একটা ভয়ঙ্কর স্পৃহা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখতে পাচ্ছি, সেখান থেকে আসলে আপনি যদি বলেন যে সমঝোতা বা মানে পারস্পরিক আস্থা বৃদ্ধির যেই কথা সেটা আসলে এখন এই এই এইখানে এসে দাঁড়িয়ে আমার মনে হয় না যে সেটা সম্ভব। জি, তাহলে কি দ্রুত আসলে কিভাবে তাহলে দ্রুত তো গৃহযুদ্ধ করতে হবে? জি, সেটি আমরা কি দুটো রেসে বিভক্ত আফ্রিকান ট্রাইবের মতো? জি, সমাধান আলোচনাই করতে হবে। গৃহযুদ্ধ জাসদ করেছিল, ট্রাই করেছিল, গৃহযুদ্ধ পশ্চিমবঙ্গে নকশালরা করেছিল, ট্রাই করেছিল, ফেল হয়েছে, অন্য একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়ে গেছে, আলটিমেটলি আলোচনাই সমাধান। সেই জন্য বিএনপির সমস্ত যৌক্তিক দাবির মধ্যেও আমি বলি রাষ্ট্রপতির সংলাপে, এটা আমার ব্যক্তিগত অভিমত, রাষ্ট্রপতির সংলাপে তাদের যাওয়া উচিত ছিল এবং গিয়ে যে কথাগুলো তারা খুব ফোর্সফুলি রাজপথে বলছেন সে কথাগুলো সেখানে বলতে পারতেন, বের হয়ে সাংবাদিকদের বলতে পারতেন যে আমরা এই কথাগুলো বলেছি। বললে কি লাভ হতো সেটা আমরা জানি না, আবার না বলে কি লাভ হলো? সংলাপে না গিয়ে বিএনপি কী অ্যাচিভ করলো? আমার মনে হয় না কোনো কিছু অ্যাচিভ, প্র্যাকটিক্যালি কোনো কিছু ম্যাটেরিয়ালিস্টিকলি অ্যাচিভ করেছে। তো আলোচনা করতে হবে, এটা মাস্ট। বিএনপি তো একসময় আলোচনার জন্য খুব আহ্বান জানিয়েছিল 14 সালে 15 সালে, আলোচনা আলোচনা আলোচনা, আমার মনে পড়ে।
তো আজকে আলোচনার একটা দরজা যেহেতু ছিল, সেই দরজাটাকে সরিয়ে ফেলাটা মনে হয় পলিটিক্যালি কতটা ভালো হলো আমি জানি না। ওয়ার্ল্ডে একটা ন্যাশনালিস্ট ওয়েভ চলছে, রাইটিস্ট ওয়েভ চলছে, সারা ওয়ার্ল্ডেই চলছে, এবং বাংলাদেশও এর ব্যতিক্রম হবে না। আয়রন হ্যান্ড প্রাইম মিনিস্টার থাকবেন, উনি অনেকদিন চালাবেন, এটা পৃথিবীর অনেক দেশেই মডেলটা অ্যাকসেপ্টেড হচ্ছে। আমাদের এখানে ফার্দার কমপ্লিকেশন হচ্ছে ইম্প্যাক্ট অফ সফ্রোনাইজেশন অ্যান্ড ব্যাম্বু কার্টেন, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ইম্প্যাক্ট। এটা আমি খুব ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে, আমি দুই বছর মতো ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েছিলাম এবং 2018 নির্বাচনের পরে বলেছিলাম বাংলাদেশের জন্য এটাই বিগেস্ট চ্যালেঞ্জ হবে। এবং ইন্ডিয়া এবং চাইনিজ দ্বন্দ্বটা শুধু ইন্ডিয়া আর চাইনিজ দ্বন্দ্বে থাকছে না, সেটা ইন্দো ইউএসএ এবং চায়না দ্বন্দ্বে চলে গেছে। চায়না বিল্ট রোড ইনিশিয়েটিভ বলছে, বিআরআই সিল্ক রুট, যেটাতে আমরা সমর্থন দিয়েছি। আবার ওদিকে ইন্ডিয়ানরা একটা কনসেপশন আনছে যে এশিয়া উইদাউট চায়না, এবং আমেরিকানরা বলছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, তারা আরেকটা রাস্তার কথা বলছে। বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশের পক্ষে কোনটা যাওয়া সম্ভব, বাংলাদেশের জন্য খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। এবং যদি আভ্যন্তরীণ ঐক্যমত না থাকে তাহলে যে কোনো সরকারই, আমি বর্তমান সরকার দোষ দেবো না, যে কোনো সরকারই আভ্যন্তরীণ ঐক্যমত ছাড়া এ সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। দেন আসেন কী দরকার, এখন নতুন ডক্ট্রিন দরকার। ইট কুড বি হাসিনা ডক্ট্রিন, ইট কুড বি বাংলাদেশ ডক্ট্রিন, ইট কুড বি মোমেন্ট ডক্ট্রিন, ইট কুড বি পাটোয়ারি ডক্ট্রিন, বাট একটা নতুন ডক্ট্রিন লাগবে যে বাংলাদেশ সামনে ফরেন পলিসিতে কোথায় যাবে, কোয়াডে যাবে নাকি একা থাকবে, যেমন ন্যাটের সৃষ্টি হয়েছিল কেন, নন-অ্যালাইন মুভমেন্ট, সেরকম একটা লাগবে। এবং সেখানে বাংলাদেশকে একটা রোল প্লে করতে হবে। বাট দেন আগেন আমি বলবো, ন্যূনতম আভ্যন্তরীণ ঐক্যমত না থাকলে দূরত্ব যদি না কমে সেটা সম্ভব না। জি দেখুন, বেস্টার স্বামীপটে একটা কথা বলেছেন, আমরা টকশোতে বা বিভিন্ন শুনি, সকল দলই বলেন সংলাপে যাওয়া দরকার, কথা হওয়া দরকার, কিন্তু রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির সংলাপটায় ওনারা গেলেন না। বেশি বলেছেন, বলতে পারতেন, দেখতে পারতেন, আবারও বলতে পারতেন, আবারও হয়নি, কথা হয়নি, বারবার মরিয়া প্রমাণ করতে পারতেন, মরলাম মরলাম মরলাম। না, আপনি তো বলেই দিয়েছেন রক্তপাতের মাধ্যমে সরকার পরিবর্তন করবেন, এটা হিন্ট দিয়েছেন। না না, তাই না, বলছি বাংলাদেশে না, ওটা মিন করেছেন, না বলে করে দিয়েছেন, আপনি ওইদিকে ঠেলে দিয়েছেন, আমরা শুনেছি, দর্শকরা শুনেছে, সেটা চাচ্ছেন। দেখ আমি বলতে চাই কি জানেন, তত্ত্বাবধায়ক সরকার, আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম বিভিন্ন সময়, আমি তো মনে করি ওই সরকার ওই দলের ব্যর্থতা। আমরা 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে পারবো, একটা নির্বাচন করতে পারবো না, অন্য কোনো দল করলে আমরা মেনে নেব না, এই জন্য দরকার যে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক সংগ্রাম দরকার, জনসম্পৃক্ততা দরকার। আমি তো প্রথমেই বলেছি বিএনপি প্রত্যেক বছর আন্দোলনে ডাক দিচ্ছে, 96 সালে জনসম্পৃক্ততা ছিল না, দেখুন পেরেছে কি, পারছে কি, পারছে না। ওই যে বললাম না, শাশমি শিশু বেগম খালেদের অসুস্থতা এই জায়গাটায়, দেখুন আমরা এই যে অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের সাথে, চারজনের সাথে সায়ন্ত আছেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে চান হয়তো, তাই না? না, আমরা দেখছি তো এগুলো, না আমরা দেখছি এগুলো, আমরা ঠিক করব কারা সরকার চালাবে, নির্বাচন চালাবে, কেমনে হবে না হবে, রাজনৈতিক দল, তাই না? কিন্তু আমরা দেখছি এই সায়ন্তর মতো একটা গ্রুপ আছে যারা উপদেষ্টা হতে চান, ব্যাটারে করে লুটপাট করবেন, এই এখন তাই তো চান, এটা বাস্তবতায় বলছে। এটা আমি 5 বছর নির্বাচিত সরকার, অনির্বাচিত হাতে সরকার দেবো কেন, অনির্বাচিত সরকার দেশ চালাবে কেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে না, পারবে না কেন, এটিও তো তাদের জন্য দেখো একটা ভালো খবর নয়। এখানে যে প্রথমে বলেছি সব আইনজ্ঞরা বসা এখানে, জি নির্বাচনী আইনে আরপিতে বলা আছে কোনটা হলে কি হবে, কি করতে হবে। একটা রাজনৈতিক দল একটা আইনমন্ত্রী ছিল সব সময়, তাই না? বা প্রত্যেক দল বেগম খালেদার মামলা বাংলাদেশের শ্রেষ্ঠ সিনিয়র আইনজীবীরা কিন্তু কন্টেস্ট করেছেন, কোর্টে যে কথাগুলি বলছেন এই কথাগুলি উনি টাকশুতে বলেন, কিন্তু কোর্টে বলেছেন এইসব বিষয়, উনি এটা করেন না সেটা করেন না, টাকা জায়গা মতো আছে সব বলেন না, আমরা শুনেছি না, বলছেন যে তা দ্বারা সেটা না করে দেখেন প্রত্যেকটা কথায় আসছে কি। এটা ওই যে বেস্টার রুমিন ফারান কৌশল অপকৌশল, অপকৌশলের দিকে কিন্তু বেশি যাচ্ছেন, হোক নির্বাচনে, হোক কেয়ারটেকার গভর্নমেন্টে, হোক রাজনীতিতে আন্দোলনে, কিন্তু অপকৌশলের বিষয়টা বেশি দিন টিকে না। এই দেখেন 16 তারিখ নারায়ণগঞ্জ শ্রীকৃষ্ণ নির্বাচন, ওনারা যে অপকৌশলটি নিয়েছেন এটা খুব সফল হবে না, বরঞ্চ তৈমুর খন্দকার যদি ধানসিংহ নির্বাচন করতেন, রাজনৈতিক দলের পক্ষে করতেন, অবস্থান নিতেন, আরও ওনাদের জোটের নেতারা বা জোটের দলের পক্ষে থাকতেন আরও সক্রিয় হতো, সেটা না করে ওনারা একটা অপচেষ্টা চালাচ্ছেন। এবং দেখবেন 16 তারিখ রায় বুঝতে পারবেন যে আওয়ামী লীগের অবস্থানটা কী, এবং বিএনপি বা বিএনপি বলবো না বা সমর্থিত যারা ভূমিকাটা নিয়েছেন তাদের অবস্থানটা কী। আমি তো প্রথমেই বলেছি প্রার্থীকে অব্যতি দিয়েছেন,
জেলার সেক্রেটারি প্রধান নির্বাচন কমিশন এজেন্ট ওনাকে অব্যতি দেন নাই, ওনাকে প্রতিনিয়ত ওনার পাশে দেখা যাচ্ছে, ব্রিফ করছেন, সব কিছু করছেন। তো এইসব অপকৌশল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা কথা বলেছেন অ্যাক্টিং চেয়ারম্যান বিন, উনি তো সাধারণত আসামি, উনি যদি বিএনপি নেতৃত্ব দিতে চান সেটা কি লন্ডনে দেবেন না বাংলাদেশে দেবেন? তো বাংলাদেশে এসে আইন ফেস করুক, আমি তো জানি জেলে গেলে আর বড় নেতা হবেন, আইনটা ফেস করতে দেন, সেটা তো করছেন না, কিন্তু বিদেশে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এই অপপ্রচার দিয়ে কোনোদিন রাজনীতি করতে পারবেন না, নির্বাচনে জয় হতে পারবেন না, যেটা 18 সালে দেখেছি আমরা। উনি লন্ডনের থেকে সুইচটি পেয়েছেন, মনোনয়ন বাণিজ্য করেছেন, একাধিক মানুষকে মনোনয়ন দিয়েছেন, নির্বাচনের যে কৌশল বা যেটা করাতো সেটা করেননি। আজকের আলোচনাটা অন্যদিকে নিতে চাই না, মানে আজকের যে বিষয়, এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শেষ করে আমাদের যে প্রার্থী জি ডাক্তার সেলিনা হায়াত আইব জি, 18 বছর উনি এই পৌরসভায় আছেন জি এবং সিটি কর্পোরেশন জি, আমরা লক্ষ্য করে দেখেছি নারায়ণগঞ্জ ইউনিয়নের গ্রহণযোগ্য নেতা এবং প্রশাসক। আরেকটা কথা হলো, আমাদের বাড়ি তো নারায়ণগঞ্জের পাশে নরসদে, আমাদের সাবেক জি মহকুমা ছিল নারায়ণগঞ্জ জি। এই 20 বছরে নারায়ণগঞ্জে যে উন্নয়নের পুরো টেরছে, শুধু নারায়ণগঞ্জ না পার্শ্ববর্তী বন্দরে প্রত্যেকটি রাস্তাঘাট ড্রেনেজ সব করেছেন, এবং বন্দরে একটা ঘিনি জায়গা ছিল সেই জায়গায় 150 ফিট রাস্তা হয়েছে, একটা বড় ব্রিজ হচ্ছে দেখেছেন আপনারা ইয়ে থেকে। এই যে কাজগুলো নারায়ণগঞ্জে দৃশ্যমান হচ্ছে কাজগুলো, এবং আমার শেষ কথা হলো, দেশের মানুষ যেমন জন শেখ হাসিনাকে ভোট দিয়েছে টানা রাষ্ট্রীয় ক্ষমতায় রেখেছে উন্নয়নের ধারা রাখার জন্য, ঠিক একইভাবে নারায়ণগঞ্জ আইবিকে ভোট দিয়ে এই ধারাটা বজায় রাখবে, নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে। বর্জনে আসলে কি লাভ হলো, অর্জনটা কি? বর্জনে অর্জন হলো এটাই যে বিএনপি এই নাটকের অংশ হলো না, এবং রাষ্ট্রপতির ক্ষমতা সংবিধানে খুব পরিষ্কারভাবে দেয়া আছে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া ছাড়া আর সকল কাজ, আর সকল কাজ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়, এবং সেই পরামর্শ যে নির্দেশ সেটা বুঝবার আর কোনো মানে এটা না বুঝবার আর কিছু নেই। তো সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাত পা বাঁধা, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, এবং এই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ 12 সালেও দেখেছি দলগুলো, 17 সালেও হয়েছে, এবং তার ফলে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা স্মরণকালের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন 2014 সালের নির্বাচন, যেখানে 153টা আসনে কোনো ভোটের, একটা ভোটেরও প্রয়োজন হয় নাই, এবং সরকার গঠিত হয়ে গেছে একটা ভোট পড়া ছাড়া সেই নির্বাচন করেছে। তারা বিএনপি বা অন্যান্য দল অংশ নিয়ে যা হলো আপনার ভাষ্য অনুযায়ী, যেটা আপনি বলছেন আপনার বক্তব্যকে উদ্ধৃত করে যদি বলি, এবার আপনারা গেলেন না, তাহলে কি প্রত্যাশা করছেন, কি হবে সামনে? আমাদের আমাদের কথা খুব পরিষ্কার, বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার, আমরা এমন কোনো নির্বাচনে যাব না যেই নির্বাচনটি একেবারেই ভোটারের সাথে সম্পৃক্তবিহীন, যে নির্বাচনটি অবাধ সুষ্ঠু নয়, এবং যে নির্বাচনে সব ফলাফল আগেই ঠিক করা আছে, এরকম নির্বাচনে যাবে যে নির্বাচনে যারা প্রার্থী হতে চায় তারা প্রার্থী হতে পারবে, ভোটাররা নিঃসংকোচিত্তে ভোট দিতে পারবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সঠিকভাবে ভোট গণনা করা হবে এবং সঠিকভাবে ফল আসবে। নির্বাচন বলতে যা বোঝায়, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে নির্বাচনের আগে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যুক্ত করা হয় না, কারণ নির্বাচন মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। বাংলাদেশে যেহেতু 50 বছরের ইতিহাসে মাত্র 4টা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এবং ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন এই 4টা নির্বাচন, 91, 96, 2001 এবং 2008 নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য, তারপরেও সূক্ষ্ম কারচুপি স্থূল কারচুপির অভিযোগ এসছে, তারপরেও মোটা দাগে গ্রহণযোগ্য। এই 4টা নির্বাচনই কিন্তু এমন সরকারের অধীনে হয়েছে যারা নির্দলীয় এবং নিরপেক্ষ, অর্থাৎ প্রমাণিত সত্য যে এই ধরনের সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আর আরেকটা কথা যেটা আমাদের বিএনপি সহ বাসদ এবং সিপিবি সহ অন্যান্য যারা সংলাপ বর্জন করেছে তারাও বলেছে, রাষ্ট্রপতির কাছে তো বহু পরামর্শ জমা দেওয়া হয়েছে, কোনোটা কি মানা হয়েছে, কোনোটা মানা হয়নি। তো তাহলে এই সংঘের নির্বাচন কমিশনের বিষয়ে গঠনের বিষয়ে আলোচনা করে লাভ কি? আর নির্বাচন কমিশন কি করে গঠন করতে হবে এটাও সংবিধান 118 অনুচ্ছেদে বলা আছে, আইন মাফিক করতে হবে, আইন অনুযায়ী করতে হবে। সেই আইনটা আজকে 13 বছর একাধিক ক্ষমতায়, আপনারা তো 13 বছর ভোটে ভোট ছাড়া আছে, আপনারা কেন করলেন না? আরেকটা উদাহরণ আমাকে দিতেই হবে, আমার ভাই একটু তুলেছিলেন কথাটি, কুমিল্লার লাকসাম আর চট্টগ্রামের রাউজান, এই দুটো উপজেলা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রোল মডেল হয়েছে, এবং 65টা পদ কুমিল্লার লাকসামে 65টা পদ সংরক্ষিত নারী সদস্য এবং চেয়ারম্যান সহ একটা ভোটও দরকার হয় নাই। একইভাবে 168টা পদ
রাউজানে একটা ভোটের দরকার হয়নি। এই ধরনের নির্বাচন করবার জন্য কি বিএনপি যাবে নির্বাচন কমিশনের ব্যাপারে সংলাপে আয়োজন করছে? আর সময় বেশি দিতে পারবো না, বলছিলেন যে আসলে কত এত সময় কি করে কাটাবো, এক মিনিট শেষ কথা আজকের আলোচনার। কাউসেল ভাইয়ের কথায় আমরা বুঝতে পেরেছি, আওয়ামী লীগ আসলে চায় 14 এবং 18 ধারাবাহিকতা এরকম কোনো না কোনো কৌশলে যে কোনো ভাবে, 23 সালের নির্বাচন 23 সালের মতোই হবে, এটা বলছেন একবার যে আমরা এরকম করতে থাকি আর আপনারা বলতে থাকেন, এটা এক। সেই জন্য যারা এরকম করতে থাকবে ঘোষণা দেয়, তাদের সঙ্গে কিসের সংলাপে কিসের আলোচনা কি ফল কি লাভ? সংলাপ তো মহামান্য রাষ্ট্রপতির সাথে, দেখেন আওয়ামী লীগের কিছু দেখেন না, মহামান্য রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর ইশারা, আমরা দল হিসেবে যাচ্ছি, প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া তো আইনগতভাবে কিছু করতে পারেন না, আর বেআইনি ভাবে করার তো ক্ষমতাই রাখেন না। গেল এক, 2018 সালের নির্বাচনের আগে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী, তার সঙ্গে সংলাপে আলোচনায় বিএনপি গিয়েছিল না, জোট গিয়েছিল না, কি ফলটা হয়েছে? তিনি কথা দিয়ে কথা রাখেন না, তার সঙ্গে আলোচনায় কোনো লাভ হয় না, আর রাষ্ট্রপতির সঙ্গে এর আগের বার নির্বাচন কমিশন গঠনের সময় আলোচনা করেছে, তার ফল দেখেছে, ফলে বিএনপির এইসব, এই কাউসার ভাই যেটা বলছেন আসলে তারা তাদের মতো এইরকম স্বৈরতান্ত্রিকভাবে এইরকম ভোটের অধিকার হরণ করে, এরকম গুমখুম করে, এরকম মানুষের গণতন্ত্র হরণ করে তারা চলতে থাকবেন ঘোষণা দিয়ে। বিএনপি যদি আন্দোলন করে জনগণকে নিয়ে সক্ষম হয় এটাকে পতন করিয়ে গণতন্ত্র এবং ভোটের অধিকার উদ্ধার করতে, তাহলে হবে, বিএনপি সেই চেষ্টা করে যাচ্ছে এবং আমি মনে করি দে আর ইন দ্য রাইট ওয়ে। আচ্ছা জি, ধন্যবাদ। লেলিন তার বইতে লিখেছে যে কোনো দেশে বাম আন্দোলন করতে গেলে শতকরা 80% সেনা সদস্যকে বামপন্থী হতে হবে, সেরকম সরকারকে পরিবর্তন করতে গেলেও 80% প্রশাসন, 80% পুলিশ অথবা 80% সেনা সদস্য যদি সে আন্দোলনকে সমর্থন দেয় তাহলেই সরকার পরিবর্তন হবে। আমরা জনগণের আন্দোলন বলি, আসলে কোনো আন্দোলনই জনগণের আন্দোলন না, সম্পৃক্ততা মিলেই আন্দোলনটা হয়। তো সেই বাস্তবতা বাংলাদেশে আছে। তারপরও বলবো যে নির্বাচনের বিকল্প তো আর কিছু নাই, নির্বাচনের বিকল্প কি হতে পারে? সরকারের এক্সটেনশন, একটা অন্যরকম গভর্নমেন্ট, অন্যরকম গভর্নমেন্ট এসে দেখা গেছে যারা আন্দোলন করেছে তাদের উপরই নির্যাতন বেশি করেছে। যেমন 111 আসলো, তা তো বিএনপির উপর নির্যাতন করেছে, আওয়ামী লীগের উপরে করেছে, আওয়ামী লীগের যে খুব পিস ছিল তা তো না, জাসদের পরে যারা আসলো, জিয়াউর রহমান আসলো, জাসদের উপর জিয়াউর রহমান আন্দোলন অত্যাচার করেছে। সো আমার কাছে যেটা মনে হয়, ইভেনচুয়ালি মাননীয় রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, এটা সত্য, তো সংলাপটাও তো উনি নিশ্চয়ই প্রাইম মিনিস্টার নির্দেশেই বা ইঙ্গিতেই করছেন, সেখানে তো প্রাইম মিনিস্টার একটা মেসেজ কনভে করার একটা প্যাসেজ, এটা অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির কিন্তু একা সংলাপ ডাকার অধিকার নেই, ডেফিনেটলি এটা উনি পরামর্শই ডাকছেন। ধন্যবাদ জি। শেষ কথা না, আমরা এই যে সব কিছু একটা বিতর্কিত করে তুলতে চাই জি, এবং দেখতে হবে, দেখুন সরকার, নির্বাচন কমিশন, দেশের অবস্থান, ডক্টর সায়ন্ত দেখেন এমন দেশের কোনো পজিটিভ দিক নেই, সব নেগেটিভ, জাতিক এবং আন্তর্জাতিকভাবে দেশের কোনো উন্নয়নও নেই, এটাও বলতে চান। আমরা যেটা বলতে চাই, যেটা ডক্টর সময় বলেছেন ছোট করে যে সরকারের ভিতরে দাঁড়াবেন কিন্তু জনগণ আপনার পাশে থাকতে হবে, আমরা কি দেখছি সেটা? এ 13 বছরে তো প্রত্যেক বছরই ডাক দিচ্ছেন, জনগণের সাড়া পাচ্ছেন, জনগণের সাড়া পাচ্ছেন না, আমরা মনে করি কি বিএনপি যে সাংগঠনিকভাবে এখন একটা খুব বাজে অবস্থায় আছে, বিএনপির আলোচনা নাই না, মানে দেখুন ওনার তো আওয়ামী লীগের সমালোচনা করে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আমরা বলি কি আওয়ামী লীগের ভবিষ্যৎ চিন্তা না করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুন, আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য রাজনীতিতে, নির্বাচনে, আন্দোলনে। বিএনপির প্রতি আমারও পরামর্শ এটা, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি, আলোচনা জমে উঠেছিল কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।